আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আমাদের আজকে দুইটা বেশ বড় বড় চ্যাপ্টার তাই না ক্লাস চ্যাপ্টার হচ্ছে সিক্স আর হচ্ছে চ্যাপ্টার টেন ঠিক আছে দুইটা ক্লাস আমাদের হচ্ছে একটু দ্রুত তোমরা জয়েন করে ফেলো আমরা যারা এখনো নাই আর যারা জয়েন করতেছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও আর দেখো যে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সব দেখা যাচ্ছে যদি দেখা যায় আমরা দ্রুত শুরু করে দিব হ্যাঁ সবাই শুনতে পাচ্ছ ওয়ালাইকুম আসসালাম তৌফিক ওয়ালাইকুম আসসালাম লামিশা ওয়ালাইকুম আসসালাম ইমরান আফিয়া আচ্ছা সাউন্ড কি ক্লিয়ার আছে একটু বলো তো আমাকে সাউন্ডটা কি শোনা যাচ্ছে প্রপারলি একটু আমাকে জানাও সাউন্ড কি ঠিক আছে তোমরা ওকে বললে আমি শুরু করে দেব সাউন্ড ঠিক আছে ওকে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে আমরা শুরু করি হ্যাঁ দেখো মানব নিষ্কাশন তাই তো এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত ছিল না তাই না না তো যে জিনিসটা আমাদের ছিল সেই জিনিসটা আমাদের একটু চেষ্টা করতে হবে যাতে আমরা কম বেশি ক্লাস থেকেই সব পড়াগুলো শেষ করতে পারি হ্যাঁ কারণ তোমরা দেখা যাচ্ছে যে যতটা চেষ্টা করতেছো এবং এই তোমাদের চেষ্টার সাথে তোমাদের লং সিলেবাসের যে চ্যাপ্টারগুলো সাধারণত ছিল এই চ্যাপ্টারগুলো একটু কম টাচে তোমরা থাকছো তাই না অতএব চেষ্টা করতেছো তোমরা যে অনলাইন অফলাইন দুইটা কম্বিনেশন করে কাজ করার জন্য যারা সেই সুযোগটা পাচ্ছ আর কি হ্যাঁ অতএব তোমরা ক্লাস করে থাকলেও তোমরা যে ক্লাসে অনলাইন ক্লাসে তোমরা ভালো একটু রেসপন্স করবা হ্যাঁ আর তোমরা এই রেসপন্স থেকেই কিন্তু দেখবা যে তোমাদের পরীক্ষার হলেও অনেকখানি হেল্প হয়ে যাবে ঠিক আছে ওকে আমরা শুরু করি দেখো নাইট্রোজেন ঘটিত যে রেচন পদার্থ আছে সেটাকে আমরা এখানে তিনটা ভাগে ভাগ করতে পারি প্রাণী আমরা বলি যে ইউরিওটেলিক প্রাণী হ্যাঁ ইউরিওটেলিক আর ইউরিকো টেলিক আর হচ্ছে অ্যামিনোটেলিক তোমার পরীক্ষা দিয়ে দিতে পারে যে কোনটি প্রকারভেদ নয় তাহলে অন্তত হেডিংগুলো জেনে রাখা সেটা হচ্ছে ইউরিয়ো টেলিক কোনটা ইউরিকো টেলিক কোনটা আর হচ্ছে অ্যামিনো টেলিক কোনটা হ্যাঁ এখন একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে ইউরিক যেটার সাথে আছে সেটা প্রধান রেচন পদার্থ কিন্তু কি ইউরিয়া তাই না আবার দেখো ইউরিক কো যেটা আছে সেটার প্রধান প্রতিচন পদার্থ কি ইউরিক অ্যাসিড কারণ কি এখানেও ক আছে আর এখানেও কি আছে ক আছে আর আরো টেলিক যেটা আছে সেখানে কিন্তু দেখো প্রধান ইয়াটা কি আচ্ছা এখন একটু ইন্টারেস্টিং ব্যাপার একটু খেয়াল করো এটা দেখলে তোমাদের একটু ভালো মনে থাকবে সেটা হলো এই যে এই যে দুই নাম্বারটা যেটা ইউরি টেলিক যেটা এখানে একটু দেখো যে তোমাদের পতঙ্গ টিকটিকি সাপ এবং পাখি পতঙ্গ টিকটিকি সাপ এবং পাখি এই জিনিসটা তোমরা যদি একটু ফুড চেইনের সাথে মিলানোর চেষ্টা করো ফুড চেইন ফুড চেইন আমরা কি খাদ্য শৃঙ্খল আমরা পরে আসছি তাই না তা খাদ্য শৃঙ্খলের ব্যাপারটা কেমন ছিল এই যে পতঙ্গ এই পতঙ্গকে টিকটিকি খেতে পারে কি খেতে পারে সাপ সাপকে আবার কে খেতে পারে পাখি তার মানে কি একটা খাদ্য শৃঙ্খলের সাথে কিন্তু মিল আছে সেটার সাথে সেটার উদাহরণগুলো কি খাদ্য শৃঙ্খলের সাথে মিল আছে আবার একটু খেয়াল করো এমন টেলিক যেটা আছে এটার মধ্যে হাইড্রা এবং রুই মাছ হাইড্রা এবং রুই মাছ তাই না এই হাইড্রা রুই মাছ এবং চিংড়ি এই তিনটা জিনিসই কিন্তু পানিতে থাকে হাইড্রা রুই মাছ এবং কি চিংড়ি এই তিনটা জিনিসই কোথায় থাকে পানিতে থাকে আর সাথে দেখো তো অ্যাসোসিয়েটেড কেঁচো আছে না তাহলে এই যে কেঁচো এই কেচো জিনিসটা কিন্তু পানিতে না থাকলেও পানির কাছাকাছি যে আমাদের নরম মাটি আছে সেই মাটিতে থাকে তার মানে পানি রিলেটেড যা কিছু আছে সব কিছুই কি অ্যামোনোটেলিকের মধ্যে কিন্তু এই যে সামুদ্রিক প্রাণী এই সামুদ্রিক প্রাণী মানুষ এগুলো কিন্তু ইউরিও টেলিকের মধ্যে তুমি যদি নিজের দুটো মনে রাখো তাহলে উপরেরটা তোমার পরা লাগতেছে না ঠিক আছে দেখি সবাই জয়েন করছো কিনা আলিফ সাদিয়া জান্নাত সৌমিক অঞ্জনা সরকার পূজা চ্যাটার্জি সমস্ত আন্টিন আইডি থেকে মেসেজ দিয়েছ নুসরাত জাহান সিদরাতুল মন্তাহা, স্নেহা লামিসা আরবিনা খান পূজা চ্যাটার্জি ওকে ঠিক আছে ওকে আমরা দেখো পরের টপিকসে চলে আসি সেটা হচ্ছে কি যে রেচনে ইউরিয়া যুক্ত পদার্থের আধিক্য থাকলে সেটাকে বলা হয় হচ্ছে কি ইউরিও টেলিজম ঠিক আছে যদি ইউরিয়া যুক্ত পদার্থের আধিক্য থাকে সেটাকে আমরা ইউরিও টেলিজম বলি ওকে এবার আমরা আসল পড়াশোনার মধ্যে চলে আসি আমরা একটা মোটামুটি একটা বেসিক নিলাম এখন আমরা আমাদের এই ছকগুলো থেকে আমরা দেখবো যে বিভিন্ন যে পার্টস আছে একটা আমাদের এই ব্রিকের মধ্যে যে পার্টস আছে প্রত্যেকটা পার্টস থেকে আমাদের কি কি পড়া লাগবে আমরা এই জিনিসগুলো দ্রুত দেখব হ্যাঁ দেখো প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি বৃক্ক এখন এই যে বৃক্ক বৃক্কের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি বৃক্ক মানব দেহের প্রধান রেচনাঙ্গ এই জিনিসটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে মানব দেহের প্রধান রেচনাঙ্গ কোনটা একটু আমাকে কমেন্ট করে বলো যে মানব দেহের প্রধান রেচনাঙ্গ কোনটি মানব দেহের প্রধান রেচনাঙ্গ কোনটি একটু কমেন্ট করে আমাকে বলো তো একটু কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা অঞ্জনা কমেন্ট করেছো বৃক্ক সেতু কমেন্ট করেছ অর্চনা কমেন্ট করেছো উপমা কমেন্ট করেছো আফরা কমেন্ট করেছো ইক্তিয়ার কমেন্ট করেছো আচ্ছা মানব দেহের প্রধান রেচনাঙ্ক হচ্ছে বৃক্ক তাই না সহজ জিনিস আচ্ছা ঠিক আছে রিয়া কমেন্ট করেছো তিসা কমেন্ট করেছ সুস্মিতা কমেন্ট করেছো ঠিক আছে ওকে হুম আচ্ছা ঠিক আছে আচ্ছা ইউরেটার বা রেচন নালী খেয়াল করো ইউরেটার বা রেচন নালীর এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে খেয়াল করো তো যে সেটা হচ্ছে এই নালীগুলোর দৈর্ঘ্য কত হয় পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে তাহলে ইউরেটার বা মূত্রনালী যেটা আমরা বলি রেচন নালী এইখানে যে জিনিসটা আমাদের ভুল হবে পরীক্ষায় সেটা হচ্ছে দেখো ইউরেটারের সাথে কিন্তু মূত্রনালী এই দুইটা একই করা যাবে না দুইটা জিনিস কিন্তু সেম না এই জিনিসটা কিন্তু পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে যে মূত্রনালী এবং হচ্ছে আমাদের রেচন নালী বা ইউরেটার এই দুইটা জিনিস কিন্তু একই না এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। ঠিক আছে যে ইউরেটার বা রেচন নালী আর হচ্ছে মূত্রনালী এই দুইটা কিন্তু জিনিস না হচ্ছে ইউরেথ্রা আর এখানে ইউরেটারের মানে হচ্ছে রেচন নালী বা আরেকটা নাম আছে খেয়াল করো গবিনী তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে ইউরেটারের আরেকটা নাম হচ্ছে গবিনী এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে ইউরেটারের অপর নাম কি ইউরেটারের অপর নাম হচ্ছে গবিনী এটা একটু কমেন্ট করে আমাকে জানাও ইউরেটারের অপর নাম কি ইউরেটারের অপর নাম গবিনী এটা একটু কমেন্ট করে আমাকে জানাও দেখি মিম ইসরাফিল আক্তার ওকে ঠিক আছে গুড আচ্ছা এখন একটু জিনিস দেখো সেটা হচ্ছে যে এই যে মূত্র রেচন নালী যেটা ইউরেটার এখানে একটা কথা লেখা আছে পেলভিস থেকে এদের সৃষ্টি হয় তাহলে তোমাকে প্রশ্ন দিতে পারে যে কোথা থেকে ইউরেটার বা আমাদের কি রেচনালি সৃষ্টি হয় বা গবিনী কোথা থেকে সৃষ্টি হয় তাহলে অ্যান্সার কি হবে পেলভিস থেকে সৃষ্টি হয় দেখে শুনে ঠান্ডা মাথায় দেখাবা ঠিক আছে তাহলে কোথা থেকে শুরু হয় আমাদের হচ্ছে পেলভিস থেকে সৃষ্টি হয় ঠিক আছে এবার আসো মূত্রথলিতে মূত্রথলি যেটা এই মূত্রথলিতে একটা পেশি থাকে পেশিটার নাম হচ্ছে ডেট্রুসর ডেট্রুসর পেশি এবং সেটা কি অনৈচ্ছিক পেশি এই সবাই একটু ডেট্রুসর শব্দটা কমেন্ট করতো যে সেটা হচ্ছে আমাদের মূত্রথলির পেশিটা এই পেশিটা কি নামে পরিচিত এই পেশিটাকে কি পেশি বলা হয় নামটা একটু কমেন্ট করে আমাকে জানাও একটু আমাকে কমেন্ট করে জানাও ডেট্রো পেছি ভেরি গুড আফরা কমেন্ট 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 করেছো করেছো তানিয়া হ্যাঁ উর্মি রাইট আচ্ছা ঠিক আছে আচ্ছা মানুষের মূত্রথলির আয়তন মানুষের মস্তিষ্কের আয়তনের সমান খুব একটা ইম্পর্টেন্ট লাইন না তারপরে একটু দেখে রাখলে আর একটা মূত্রথলি ঠিক কতটুকু মূত্র ধারণ করতে পারে এই জিনিসটা একটু খেয়াল রাখবে সেটা হচ্ছে সাতশো থেকে সাতশো পঞ্চাশ সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার মূত্র ধারণ করতে পারে সাতশো থেকে সাতশো পঞ্চাশ মিলিলিটার মূত্র ধারণ করতে পারে কিন্তু এইটা কিন্তু আরো বেশি যে কতটুকু মূত্র জমা হলে মূত্রত্যাগের ইচ্ছা জাগে এটা একটু কমেন্ট করো দুইশো আশি থেকে তিনশো বিশ দুইশো আশি থেকে দুইশো আশি থেকে তিনশো বিশ মিলিলিটার মূত্র জমা হলে মূত্র ত্যাগের ইচ্ছা জাগে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে কতটুকু জমা হলে আমাদের মূত্র ত্যাগের ইচ্ছা জাগে ওকে ঠিক আছে একটু কমেন্ট করে জানো আচ্ছা কে 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 কমেন্ট করলা হাসান কমেন্ট করেছো সুস্মিতা কমেন্ট করেছো সোনায়না কমেন্ট করেছ নসরত কমেন্ট করেছো রিক্তা ওকে ভেরি গুড চলে আসি আচ্ছা এবার আসো ইউরেথ্রা বা মূত্রনালী দেখো সেটা হচ্ছে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো স্ত্রী লোকের ক্ষেত্রে মূত্রনালীর দৈর্ঘ্য থাকে হচ্ছে থেকে ফোর সেন্টিমিটার এইটা কিন্তু অবশ্যই মনে রাখবা স্ত্রী লোকদের ক্ষেত্রে এই মূত্রনালীর দৈর্ঘ্য হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ থেকে ফোর সেন্টিমিটার এই কারণেই মনে হবে যে এই স্ত্রী লোকদের ক্ষেত্রে ইউটিআই হ্যাঁ এটা সবচেয়ে বেশি হয় অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ই কোলায় সরি যেটাকে আমরা বলি হচ্ছে যে ই কোলাই নামক ব্যাকটেরিয়া ই কোলাই নামক ব্যাকটেরিয়া দিয়ে এই ইউরিনারি ট্র্যাক্টের ইনফেকশনটা হয় সেটা স্ত্রী লোকদের সবচেয়ে বেশি হয় কারণ তাদের এই মূত্র নালি যেটা আছে সেটার দৈর্ঘ্যটা ছোটো ঠিক আছে জাস্ট এটা একটু মনে রাখবা একটু এক্সট্রা ইনফরমেশন তোমাদেরকে জানাই রাখলাম আর অনৈশ্বিক পেশি সেটা তো আমরা আগেই পড়ে ফেলছি আর ইউরেথ্রা তোমরা খুব ভালো করে জানো যেটা মূত্রথলিতে থেকে মূত্রটা পরিবহনের কাজ করে এটা হলো মূত্রটাকে পরিবহনের কাজ করবে ঠিক আছে জাস্ট এটুকু আমরা দেখে রাখলাম তা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও তো যে সেটা হচ্ছে যে আমাদের এই মূত্রথলি থেকে মূত্র পরিবহনের কাজটা কে করে একটু কমেন্ট করে আমাকে বলো যেটা হচ্ছে ইউরেথ্রা ওকে তন্ত্রের মাধ্যমে আশি ভাগ রেচন পদার্থ সংস্কৃত হয় এই জিনিসটা একটু আমরা দেখব যে ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত যে হয় সেই জিনিসটা আমাদের একটু মাথায় রাখা দরকার যে আমাদের এই যে তন্ত্র সেটার মাধ্যমে আশি ভাগ রেচন পদার্থ নিষ্কাশিত হবে বাকি বিশভাগ সহকারীর মাধ্যমে হবে খুব ডিটেলস আমাদের দরকার নাই আর মানুষের প্রতি বৃক্ষকে প্রবাহিত রক্ত হচ্ছে ছয়শো মানুষের প্রতি বৃক্ষে প্রবাহিত রক্ত কত ছয়শো এমাইল এই জিনিসটা একটু দেখে রাখবে মনে রাখবা তোমাদের যেহেতু এটা লং সিলেবাসের চ্যাপ্টার স্টিল কিন্তু তোমাদের চ্যাপ্টারটা সেই ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে যে ইম্পর্টেন্সটা তোমরা অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে দিবা অর্থাৎ দেখা যাচ্ছে যে রক্তের চ্যাপ্টারটা তোমরা যতখানি গুরুত্ব দিচ্ছ অথবা তোমার পরিপাকের চ্যাপ্টারটা তোমরা যতখানি গুরুত্ব দিচ্ছ এই চ্যাপ্টার দুইটাকেও কিন্তু সেম গুরুত্ব দিতে হবে বিকজ তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন্স দেখো তাহলে তোমরা দেখবা যে সেখানে কিন্তু আসলে লং সিলেবাস শর্ট সিলেবাসের যে মানে এই যে একটা ডিস্টেন্স এই জিনিসটা কিন্তু খুব বেশি একটা ফলো করা হয় নাই অতএব ক্লাসে যতটুকু সময় থাকবে ততটুক সময় অবশ্যই চেষ্টা করবা যাতে ইনফরমেশনগুলো তোমার মাথায় ভালো করে সেট হয় কারণ এই অধ্যায়গুলো সম্পর্কে কিন্তু আমাদের খুব বেশি ডিটেলস আগেও পড়া হয় নাই ঠিক আছে অতএব এখনই সুযোগ একটু ভালো করে এখনই হাইলাইট করে পড়ে ফেলবা তাহলে ব্রিকের কালারটা একটু তো লালচে হয় ব্রিকের কালারটা একটু কমেন্ট করে আমাকে জানাও তো লালচে হয়রি হয় ঠিক আছে সহজ জিনিস আচ্ছা এবার একটা জিনিস দেখো সেটা হলো যে এই যে বৃক্ষটা এই বৃক্ষটা আমাদের টি টুয়েলভ থেকে লাম্বার থ্রি অর্থাৎ থোরাসিক টুয়েলভ থেকে লাম্বার থ্রি এই কশেরুকার লেভেল যেটা আছে এই টুকুর মধ্যে থাকে একটু জাস্ট আমাকে কমেন্ট করে জানাও যে সেটা হচ্ছে যে টি টুয়েলভ থেকে এল থ্রি টি টুয়েলভ থেকে এল থ্রি এর মধ্যে থাকে আচ্ছা ঠিক আছে এটা জাস্ট আমাকে একটু কমেন্ট করে জানালেই হবে ওকে আমরা দেখি সেটা হচ্ছে যে এখানে দেখো একটা ওজনের কথা লেখা আছে তুমি একটু রিডিং দিতে পারো সহজ কথা হলো যে এত থেকে এত বা এত থেকে এত এই জিনিসগুলো পড়ার চাইতে আমরা হেডলাইনটা মনে রাখার চেষ্টা করব যে এখানে দেড়শো আর এখানে বিশ কম দেড়শো আর এখানে কত কম বিশ কম অর্থাৎ একশো তিরিশ এত থেকে এত এই সাধারণত এই রেঞ্জগুলো আমাদের কিন্তু পরীক্ষার সময় ব্লার হয়ে যাবে অর্থাৎ অত্যন্ত যেগুলা আমাদের বেশি কঠিন ওই জিনিসগুলো আমরা বেশি ভালো করে মনে রাখবো আর এগুলো আমরা একটু হাইলাইট করে রাখবো যাতে আমাদের অন্তত মনে থাকে যে একশো থেকে বিশ বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে স্ত্রী লোকদের ক্ষেত্রে বৃক্ষের ওজন আচ্ছা এখানে একটা সহজ কোশ্চেন আছে অবতল অংশের ভাজকে হাইলাম বা হাইলাস বলা হয় হাইলাম বা হাইলাস কিন্তু বানান ভুল না এই জিনিসটা হচ্ছে অবতল অংশের ভাজটাকে আমরা কি বলি হাইলাম বা হাইলাস একটু কমেন্ট করে আমাকে বলো যে অবতল অংশের ভাঁজকে কি বলা হয় দেখি কে কে কমেন্ট করলো এর মধ্যে নসরাত কমেন্ট করেছো ফ্লোরেন্স সেতু সুস্মিতা নেহলা কমেন্ট করেছ অরবিনা খান আর তিসা ইলা কমেন্ট করেছো সিদ্ধুল মন্তাহা নসরাত কমেন্ট করেছো সুস্মিতা আশা উপমা ওকে শোনা নাও কমেন্ট করেছ ঠিক আছে ভাইয়া বইয়ে কালচে খয়রি আছে কালচে খয়রি আর লালচে খয়রি একই রকম জিনিস এগুলা তোমার অপশনে একই সাথে দিবে না যে কোনো একটাই দিবে তুমি রিডিং করে রাখো যেটা তোমার পরীক্ষায় আসে হ্যাঁ আচ্ছা এবার দেখো এখানে একটা সহজ প্রশ্ন আছে সেই সহজ প্রশ্নটা আমরা একটু পড়ে ফেলবো সেটা কি যে রেনাল ক্যাপসুল বা টিউনিকা ফাইব্রোসা আবরণ দ্বারা আবৃত থাকে বৃক্ষের আবরণের নাম রেনাল ক্যাপসুল যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল টিউনিকা ফাইব্রোসা নামটা দেখে রাখতে পারো খুব বেশি কখনো আসতে দেখা যায় নাই চলে আসতে পারে বাট রেনাল ক্যাপসুলটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে রেনাল ক্যাপসুলটা একটু মার্ক করে রাখো যে সেটা হলো আমাদের বৃক্ষের আবরণীর নাম রেনাল ক্যাপসুল একটু আমাকে কমেন্ট করে জানাও যে বৃক্ষের আবরণীটার নাম কি বৃক্ষের আবরণীর নাম কি একটু কমেন্ট করে আমাকে জানাও আবরণীর নাম হচ্ছে আমাদের রেনাল ক্যাপসুল জাস্ট এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে ব্রেকের আবরণীর নাম ঠিক আছে ব্রিকের আবরণীর নাম হচ্ছে রেনাল ক্যাপসুল ভেরি গুড ওকে এখন ব্রিকের অগ্রপ্রান্তে টুপির মতো অবস্থান করে হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি হ্যাঁ ব্রিকের অগ্রভাগে টুপির মতো অবস্থান করে কে অ্যাড্রেনাল গ্রন্থি এই অ্যাড্রেনাল গ্রন্থির যেহেতু মনে রাখবা যে অ্যাড্রেনাল গ্রন্থিটা কোথায় থাকে কিডনির উপরে থাকে অতএব এই গ্রন্থিটার আরেকটা নাম এটা একটু আমি তোমাদের লিখে দিচ্ছি এই গ্রন্থিটার আরেকটা নাম হলো সুপ্রা রেনাল গ্রন্থি হ্যাঁ সুপ্রা রেনাল গ্রন্থি একটু জাস্ট ছোট করে লিখে রাখো যে সেটা হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থির আরেকটা নাম হচ্ছে সুপ্রা রেনাল গ্রন্থি এই সুপ্রা রেনাল গ্রন্থি সুপ্রা মানে উপরে থাকে কোথায় থাকে রেনালের উপরে থাকে কিডনির উপরে থাকে তাহলে সুপ্রা রেনাল বা অ্যাড্রেনাল গ্রন্থি এই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কিন্তু অ্যালডোস্টেরন আসে এটা তোমাদের ডিটেলস আলোচনা আছে সমন্বয় নিয়ন্ত্রণে ওইখানে আলোচনা আছে যখন আমরা ওইটা পড়বো ইনশাল্লাহ একসাথে ডিসকাশন করবো কিন্তু আপাতত এটুকু জেনে রাখো ওকে এরপরে আমরা এখানে একটা জিনিস একটু দেখে নেই যে সেটা হলো ব্রিকের কাজ কি বৃক্ষের কাজ আমরা বেসিক্যালি সবাই জানি যে বৃক্ষ আমাদের শরীর থেকে বর্জ্য নিষ্কাশন করতে হেল্প করে কিন্তু এই লাইনটা কিন্তু অবশ্যই দেখে রাখবা যে দেহে রক্ত কি পানির ভারসাম্য রক্ষা করে তাই না তাহলে দেহে এবং রক্তে পানির ভারসাম্য রক্ষা করে কে বৃক্ষ আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে বৃক্কের মেডুলা থেকে এরিথ্রোপোয়েটিন নামে একটা হরমোন আসে তাই না বৃক্কের মেডুলা থেকে এরিত্রোপোয়েটিন নামে একটা হরমোন আসে এরিত্রোপোয়েটিনের কথাটা আমরা কোন চ্যাপ্টারে পড়ছিলাম চ্যাপ্টার ফোরে পড়ছিলাম তাই না যে বৃক্কের মেডুলা থেকে যে এরিথ্রোপোয়েটিন আসে সেটা এরিত্রোপোয়েসিস করতে হেল্প করে আর এখানে আর কথা লেখা আছে রেনিন নামক এনজাইম খরন করে আর ভিটামিন ডি তৈরি করে রেনিন নামক এবং ভিটামিন ডি এই দুইটা জিনিস একটু কমেন্ট করে আমাকে জানাও এরিত্রোপ্রোয়োটিন তুমি পারবা যে এরিত্রোপ্রয়োটিন মেডুলা থেকে আসে এবং সে এডিথ্রোপোসিস করে কিন্তু রেনিন একটা অ্যানজাইম আর ভিটামিন ডি রেনিন আর ভিটামিন ডি এই দুটো একটু কমেন্ট করে আমাকে জানাও যে বৃক্কেও কাজের মধ্যে কোন দুইটা কথা লেখা আছে একটা হচ্ছে রেনিন আর একটা হলো ভিটামিন ডি এই দুইটা একটু কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা এবার বৃক্ষের গঠনে আমরা চলে আসছি খুবই সহজ খেয়াল করো সেটা হলো বৃক্ষের সবচেয়ে বাইরের অংশটাকে আমরা বলি হচ্ছে কর্টেক্স ঠিক আছে বৃক্ষের সবচেয়ে বাইরের অংশটা কি এটাকে আমরা কর্টেক্স বলি আর কর্টেক্সটা কেমন দেখতে লালচে বাদামি রঙের লালচে কি বাদামি রঙের তাহলে এই জিনিসটা একটু হাইলাইট করবা যে সেটা হলো বৃক্ষের বাইরের অংশটাকে আমরা কর্টেক্স বলি তাহলে মেডুলা নিশ্চয়ই ভিতরের অংশ স্বাভাবিক না তাহলে মেডুলাটা হালকা লাল হয় এবং আট থেকে আঠারোটা রেনাল পিরামিড নিয়ে গঠিত আট থেকে আঠারোটা আট থেকে আঠারোটা রেনাল পিরামিড নিয়ে গঠিত এবং প্রত্যেক পিরামিডের যে চূড়া সেটাকে আমরা বলি প্যাপিলা কতটা থাকে দশ থেকে পঁচিশটা দশ থেকে পঁচিশটা প্যাপিলা থাকে এই দুইটা জিনিস কিন্তু তোমাদের পরীক্ষায় প্যাস লেগে যাবে যে কয়টা রেনাল পিরামিড থাকে আর কয়টা প্যাপিলা থাকে তো সবাই চিন্তা করবা যে আট থেকে আঠারোটা হচ্ছে আমাদের বিরামিড আর কি দশ থেকে পঁচিশটা হচ্ছে আমাদের প্যাপিলা পরীক্ষার সময় যাতে প্যাচ না লাগে খেয়াল করো সেটা হচ্ছে এই যে আমাদের প দেখছো এখানেও কিন্তু আছে কি পাঁচ তাই না তাহলে এখানে দেখো দুইটা প আছে প্যাপিলা দুইটা প আছে তাই না আর এই যে দুইজন এই দুইজনই কিন্তু পাঁচের গুণিতক একটা হলো পাঁচ পাঁচে পঁচিশ দশ থেকে পঁচিশ আর আগে আছে কি প্যাপিলা তাহলে দুইটা সংখ্যায় কি হবে পাঁচের গুণিতক হবে তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো তো যে প্যাপিলা কয়টা থাকে একটু কমেন্ট করে আমাকে জানাও যে প্যাপিলা কয়টা থাকে ওকে এখান থেকে আমাদের আপাতত আর কিছু লাগবে না আর একটা সহজ জিনিস এই জিনিসটা তোমরা পারো যে আমাদের রেনাল পেলভিস এই যে রেনাল পেলভিস এটা কিসের মতো ফানেলের মতো প্রসারিত হয়ে ফানেলের মতো প্রসারিত হয়ে যে অঞ্চলটা তৈরি হয় সেটাকে আমরা বলবো হচ্ছে রেনাল পেলভিস এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে ফানেলের মতো ফানেলের মতো যখন হচ্ছে আমাদের প্রসারিত হবে এই অংশটা তৈরি হবে অংশটাকে আমরা কি বলে ডাকি ফানেলের মতো প্রসারিত হয়ে যে অংশটা তৈরি হয় সেই অংশটাকে আমরা বলি হচ্ছে পেলভিস ভেরি গুড একে কমেন্ট করতেছো আচ্ছা হুম কমেন্ট করেছো হ্যাঁ সঞ্জিদা কমেন্ট করেছো জান্নাতুল নুসরাত আফরা স্নেহা ভেরি গুড তোমরা জিনিসটা বুঝতে পারছো কিনা যে প্যাপিলা আমরা কিভাবে মনে রাখলাম প্যাপিলা হচ্ছে দিয়ে আমরা মনে রেখেছি কতটা আছে দশ থেকে পঁচিশটা আছে আর ওখানে আছে আটটা থেকে আঠারোটা শেষ এখান থেকে আমরা আর কিছু পড়বো না ইউরেটারের উৎপত্তি স্থল হচ্ছে পেলভিস এই কথাটা কিন্তু আমরা পড়ছি অলরেডি তাই না যে ইউরেটারের উৎপত্তি কোথা থেকে হয় পেলভিস থেকে হয় আর এই যে বৃক্কের হাইলাম থেকে গভিনীর কথাটা আমরা কিন্তু উপরে পড়ে আসছি গভিনীটা আমরা ইউরেটার বা রেচন ক্ষেত্রে ওটার অপর নাম হিসেবে কিন্তু গভিনী পড়ে আসছি ঠিক আছে এবার আমরা নেফ্রন পড়ব আচ্ছা নেফ্রনের ক্ষেত্রে চলে আসো নেফ্রনটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়ে আসতেছি এটা কি বৃক্কের গাঠনিক ও কার্যকরী একক ঠিক আছে বৃক্কের গাঠনিক ও কার্যকরী একককে কি বলা হয় এটাকে আমরা জানি যে নেফ্রন বলা হয় এটা দেখো কতগুলা পরীক্ষা আসছে নেফ্রনার নিউরন অপশনে দেওয়া থাকবে তো তোমরা জানো যে মস্তিষ্কের ক্ষেত্রে এটাকে তুমি নিউরন বলতেছো আর বৃক্কের ক্ষেত্রে এটাকে তুমি নেফ্রন বলতেছো এই জিনিসটা যেন আমাদের উল্টায় না যায় বোম্যান প্রথম সূক্ষ্ম গঠনের বর্ণনা দেন তোমরা ক্যাপসুল শব্দটা শুনছো তাই না বোম্যান্স ক্যাপসুল তাহলে এই নামের সাথে কিন্তু বোম্যান যে বৃক্কের সাথেই কিছু একটা হবে এটা আমরা অটোমেটিক বুঝে যাচ্ছি তাই না তাহলে বোম্যানের কথাটা একটু মাথায় রাখা যেতে পারে যে হ্যাঁ বোম্যান বৃক্কের ভিতরকার যে গঠন এটা দেখেছেন আর তারপরে একটু দেখো মানুষের প্রত্যেক বৃক্ষে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানুষের প্রত্যেক বৃক্ষে দশ থেকে বারো লক্ষ নেফ্রন থাকে এবার একটু মাথা ঘাটায় আমাকে বলো যে মানুষের বৃক্ষে যদি বলে যে মানুষের বৃক্ষে প্রত্যেক কথাটা লেখা থাকলো না তাহলে মানুষের বৃক্ষে কতগুলো নেফ্রন থাকবে একটু গেস করে আমাকে বলো তো যে মানুষের বৃক্ষ বললে অ্যান্সার কি হবে একটু গেস করে আমাকে বলো তো যে মানুষের বৃক্ষে কতটি নেফ্রন থাকে একটু আমাকে করে বলো একটু করে আমাকে বলো রাইট এই যে অলরেডি কিন্তু অ্যান্সার করা শুরু করছো তোমরা রাইট তোমাদের হিসাব বা ক্যালকুলেশন কিন্তু অ্যাপসুলুটলি কারেক্ট সেটা হচ্ছে আমাদের বিশ থেকে চব্বিশ লক্ষ কারণ কি বৃক্ষ তো একটা না তাই না যখন আমি বলবো মানুষের বৃক্ষ তার মানে দুইটা একটাই যদি দশ থেকে বারো থাকে তাহলে দুইটায় কত থাকে বিশ থেকে চব্বিশ ডেফিনেটলি এটা আমরা পারলাম আচ্ছা এখন এখানে আর একটা কথা লেখা আছে ছত্রিশ কিলোমিটার বা প্রায় বাইশ দশমিক পাঁচ মাইল এটা একবার রিডিং দিতে পারো এবার আসি যে জিনিসটা নিয়ে তোমাদের অনেকের একটু কনফিউশন আছে সেই কনফিউশনটা আমরা ক্লাসেরটা ক্লাসেই দূর করে ফেলি সেটা হলো এই যে নেফ্রন আমাদের এখানে দেওয়া আছে হলো তিন ধরনের কর্টিক্যাল নেফ্রন মেরুল মিড কর্টিক্যাল নেফ্রন আর জাক্সটা মেডুলার নেফ্রন কিন্তু তোমাদের যে নতুন এডিশনের যে বইটা আছে সেই বইটা কিন্তু দুইটা দেওয়া আছে হ্যাঁ তোমাদের বইতে দেওয়া আছে দুইটা সেখানে দেওয়া আছে হচ্ছে কর্টিক্যাল নেফ্রন আর দেওয়া আছে হলো জাক্সটা মেডুলারি নেফ্রন সো যেহেতু তোমাদের এগুলা ইনফরমেশন এক এক বইতে এক এক রকম দেওয়া থাকে তুমি তিনটা নাম দেখে রাখো যে কর্টিকাল নেফ্রন মিড কর্টিকাল আর জাক্সটা মেডুলারি তুমি তিনটা নাম দেখে রাখো বাট যেহেতু আমাদের আজমসার দিয়েছেন দুইটা আমরা দুইটা পড়তে পারি কর্টিকাল আর জাক্সটা মেডুলারি এখানে যেরকম পঁচাশি পাঁচ পার্সেন্ট আর দশ পার্সেন্ট দেওয়া আছে আর আমাদের স্যার যেটা বলতে চাইছেন যে জাক্সটা মেডুলারি সেটাই হচ্ছে পনেরো পার্সেন্ট থাকে তো এটুগুলা খুব মেজর কোনো ডিফারেন্স না আমরা এরকম সেম জিনিসটা কিন্তু ইয়াতেও পাবো প্রতিরক্ষার চ্যাপ্টার এরকম দুই একটা জিনিস চেঞ্জ আছে সে সেই একটা জিনিস আমি তোমাদের ক্লাসেই পড়াই দিব এই জন্য ক্লাসে উপস্থিত থাকো এবং কমেন্ট করো কারণ হচ্ছে যে তোমাদের যে ইনফরমেশনগুলো তোমরা লিখতেছো হাতে অন্তত টাইপ করে লিখতেছো সেই জিনিসগুলো তোমাদের ভুল হওয়ার চান্সটা কম থাকবে এটা খুবই শিওর একটা জিনিস তোমরা ধীরে ধীরে মানে এক্সপেরিমেন্টাল বুঝতে পারবা এটা যে তোমাদের মার্ক অন্যদের চাইতে বেশি আসতেছে কিনা তাহলে এইটা আমরা একটু দেখে রাখবো যে এটা হলো পঁচাশি পার্সেন্ট আর এটা পনেরো পার্সেন্ট মিড কর্টিক্যাল না থাকলে ওই পাঁচ নিচে চলে আসবে অটোমেটিক পনেরো পার্সেন্ট হয়ে যাবে ঠিক আছে এবার আসো মানুষের দুইটি ব্রিকের পঞ্চাশ পার্সেন্ট দিয়ে রাখবে যে পঞ্চাশ পার্সেন্ট নেফ্রন কখন সর্বদা ক্রিয়াশীল থাকে তো একটু কমেন্ট করে আমাকে জানাতে পারো যে সেটা হচ্ছে যে মানুষের সর্বসময় কত পার্সেন্ট নেফ্রন ক্রিয়াশীল থাকে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও আচ্ছা এবার আসো সেটা হলো গ্লোমেরুলার ফিল্ট্রেট এই যে গ্লোমেরুলার ফিল্টারের একটা সহজ জিনিস দেখো প্রতি মিনিটে একশো পঁচিশ ঘন সেন্টিমিটার পদার্থ পরিশ্রুত হয় এটাকে বলা হয় গ্লোমেরুলার ফিল্টারের আর কি একশো চব্বিশ পুনঃশোষিত হয় আর প্রতি মিনিটে এক ঘন সেন্টিমিটার মূত্র উৎপন্ন হয় এই প্রতি মিনিট শব্দটা কিন্তু ফিক্সড তাহলে প্রতি মিনিট শব্দটা যদি ফিক্সড থাকে একশো পঁচিশ হচ্ছে পরিশ্রুত অর্থাৎ একশো পঁচিশ হচ্ছে ফিল্টারের একশো চব্বিশ পুনঃশোষণ হয়ে গেল আর এক হচ্ছে কি মূত্র তৈরি হলো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও যে কতটুকু পুনঃশোষিত হইলো তুমি একটা পারলে তুমি সবই পারবা একশো পঁচিশ হচ্ছে টোটাল অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেট এক হচ্ছে আমার চলে গেল ইউরিন আকারে আর একশো চব্বিশ কি হবে পুনঃশোষিত হবে তো একটু কমেন্ট করে আমাকে জানাও যে কতটুকু পুনঃশোষিত হয় একটু কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা আর অফ বেলিনি এইটারই অপর নাম কিন্তু গবে খেয়াল করছো ডাক্ট অফ বেলিনি যেটা ওইটারই অপর নাম কিন্তু গবেনি একটু খেয়াল করবা এই ইনফরমেশনগুলো মিস করা যাবে না দেখে কমেন্ট করেছো রিয়া কমেন্ট করেছো আফরা কমেন্ট করেছো শামিমা কমেন্ট করেছো আচ্ছা ভেরি গুড হাসান কমেন্ট করেছো সাদিয়া কমেন্ট করেছো সায়লা কমেন্ট করেছো সৌদা কমেন্ট করেছো ভেরি গুড গুড হ্যাঁ ঠিক আছে এবার আসো সেটা হচ্ছে যে নেফ্রনের কয়টা অংশ আছে বোমেন্স কেপসল তো আমরা আগেই পড়ে আসছি তাই না এখানে দেখো সেটা হলো যে এখানে একটা কথা লেখা আছে যে ভিসেরাল স্তরে পোডোসাইট থাকে তাই না ভিসারাল স্তরে পোডোসাইট নামক থাকে সেই পোডোসাইট নামক কোষটা অ্যামিবার অ্যামিবার মতো মতো এই কোষটার নাম হচ্ছে কোথায় থাকে থাকে স্তরে পোডোসাইট একটু কমেন্ট করে বলো তো কোষটার নামটা আমাকে একটু বলবা যে সেটা হচ্ছে যে কোষটার নাম হচ্ছে পোডোসাইট এই জিনিসটা একটু কমেন্ট সেকশনে জানা যায় ভিসেরাল স্তরে কোন কোষ দ্বারা গঠিত দুই স্তরের মাঝে ক্যাপসুলার স্পেস থাকে এটা আমরা খুব ভালো করেই জানি অসুবিধা নাই আর এই যে আমাদের রেনাল কর্পাসেল রেনাল কর্পাসেল বা এটাকে আমরা মালপিজিয়ান ক্যাপসুল বলি বা মালপিজিয়ান বডিও বলে থাকি এই জিনিসের ভিতরে দুইটা কোশ্চেন আছে এক নম্বর যে জিনিসটা সেটা হলো পঞ্চাশ থেকে ষাটটা কৈশিক জালিকা নিয়ে গ্লোমেরুলাস গঠন করে পঞ্চাশ থেকে ষাটটা কৈশিক জালিকা এটা একটু কমেন্ট করে আমাকে জানা। পঞ্চাশ থেকে ষাটটা পঞ্চাশ থেকে ষাটটা কৈশিক জালিকা নিয়ে কি হবে গ্লোমেরুলাস গঠন হবে এটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরেকটা জিনিস খেয়াল করো প্রবেশ করে প্রবেশ করে হচ্ছে আর বের হয়ে যায় কে ইফারেন্ট ঠিক আছে প্রবেশ করে হচ্ছে আর বের হয়ে যাবে কে ইফারেন্ট এই জিনিসটা একটু মনে রাখবা ওকে এবার আসো গ্লোমেরুলাস কিসের মতো কাজ করে ছাঁকনির মতো কাজ করে এবং রক্তের আলট্রাফিল্ট্রেশন ঘটায় একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য দেখো কতগুলো জায়গায় আমাদের এই জিনিসগুলো আসছে তাহলে এইটা একটু আমাকে কমেন্ট করে জানাতো যে ছাঁকনির মতো কাজ করে কে অথবা একই কোশ্চেন রক্তের আল্ট্রা ফিলট্রেশন ঘটায় কে এটা একটু আমাকে কমেন্ট করে জানো যে রক্তের আল্ট্রা ফিলট্রেশন ঘটায় কে বা হচ্ছে যে ছাকনির মতো কাজ করে কে এই দুইটা জিনিস একটু আমাকে জানাও প্রবেশ হচ্ছে অ্যাফারেন্ট এবং বের হয় ইফারেন্ট অ্যাকচুয়ালি রাইট শাহনাজ কমেন্ট করেছো নুসরাত কমেন্ট করেছো জান্নাতুল প্রিয়া কমেন্ট করেছো স্নেহা কমেন্ট করেছো মিনা সুমা হৃদয় শামিমা ফ্লোরেন্স জান্নাতি আক্তার মিম শাহনারা বেগম ইশরাত কমেন্ট করেছো ভেরি গুড উপমা কমেন্ট করেছ রাইট আচ্ছা ঠিক আছে ভেরি গুড তাহলে বলো যে সেটা হচ্ছে গ্লোমেরুলাস কিসের মতো কাজ করে ছাঁকনির মতো কাজ করে আর কি রক্তের আলট্রাফিল্ট্রেশনও কে ঘটায় সেটাও হচ্ছে আমাদের গ্লোমেরুলাস থেকে হবে আর গ্লোমেরুলার ফিল্ট্রেট বোমেন্স ক্যাপসুলে এসে জমা হয় এটাও তোমরা খুব সহজেই জানো যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা এসে কোথায় জমা হবে বোমেন্স ক্যাপসুলে জমা হবে তাই না আচ্ছা ঠিক আছে এখান থেকে আমরা এগুলো দেখলাম আর এরপরে দেখো তো যেখানে একটা কথা লেখা আছে কিনা যে নির্বাচনমূলক পুনঃশোষণটা কোথায় আসলে ঘটে নির্বাচনমূলক পুনর্শোষণটা ঘটে হলো প্রক্সিমাল বা নিকটবর্তী নালিকা মনে রাখবে সেটা হচ্ছে নির্বাচনমূলক নির্বাচনমূলক পুনঃশোষণ নিয়ে আছে তাই না তাহলে এখানেও নিয়ে আছে আবার এই নিতেও কিন্তু নিয়ে আসে জানতো নিকটবর্তী পেচারনালিকাতে কি হবে নিকটবর্তী পেচারণালিকাতে কি হবে নির্বাচনমূলক পুনঃশোষণ হবে তুমি লিখে রাখো নিকট নির্বাচন ঠিক আছে নির্বাচন নিকট বা নিকট নির্বাচন তাহলে তুমি বুঝতে পারতেছো যে নি নি দিয়ে কোথায় হয় নির্বাচনমূলক মনোশোষণ বা রক্তের ফিলট্রেশন যেটা সেটা কোথায় হচ্ছে নিকটবর্তী পার্সোনালিকা নিকটবর্তীর ইংলিশ কি প্রক্সিমাল যেখানেই বাংলা পড়বা সেখানে ইংলিশটা অবশ্যই অবশ্যই দেখে রাখবা নাহলে কিন্তু আমাদের পড়াটা কমপ্লিট হবে না বাংলা পড়বা দেখা যে নি দিয়ে তুমি মনে রাখছো যে নিকটবর্তীতে হচ্ছে আমাদের নির্বাচনমূলক কিন্তু এখানে যে নিকটবর্তী আছে প্রক্সিমাল নামে কিছু একটা আছে এটা তুমি জানো না তাহলে কিন্তু খুব একটা বেনিফিট হবে না ঠিক আছে পরীক্ষায় কোনটা আসবে তুমি জানো না অতএব আমরা একটু হাইলাইট যেন করি এই জিনিসগুলো হ্যাঁ ওকে কমেন্ট করে ফেলছো অলরেডি তানিয়া কমেন্ট করেছো তাসফিয়া নীলা কমেন্ট করেছো সোমায়া কমেন্ট করেছো সোনায়না কমেন্ট করেছো ইসরাত কমেন্ট করেছো ভেরি গুড ওকে আমরা হেনলির লুপ সম্পর্কে জানি ঊর্ধ্বমুখী নিম্নমুখী এই পার্টগুলো আমরা পারি আমরা সহজ একটা জিনিসে চলে আসি দেখো সেটা হচ্ছে আমাদের ডিস্টাল পেচারন আলিকা আছে না আমাদের ডিস্টাল পেচারন আলিকা এই ডিস্টাল যে প্যাচারন আলিকা দেখো তো এইটাকে বলা হয় কি ম্যাকুলার ডেন্সা এটা একটু কমেন্ট করে জানাও যে সেটা হচ্ছে দূরবর্তী প্যাচারণ নালিকাকে কি বলা হয় দূরবর্তী প্যাচারণ নালিকাকে বলা হয় ম্যাকুলার ডেন্সা এটা একটু কমেন্ট করো আচ্ছা আর একটা ব্যাপার পানি শোষণ ADA দ্বারা নিয়ন্ত্রিত হয় পানি শোষণ ADH দ্বারা নিয়ন্ত্রিত হয় এই দুইটা জিনিস একটু আমাকে কমেন্ট করে বলো যে দূরবর্তী পেছালনালিকাকে তুমি কি বলো সেটাকে তুমি বলতেছো ম্যাকুলা ডেনসা আর যেখানে পানি শোষণ এটাকে নিয়ন্ত্রণ করতেছে কে ADH তাহলে পানি শোষণ কি দ্বারা নিয়ন্ত্রণ হবে ADH দ্বারা নিয়ন্ত্রণ হবে ওকে আচ্ছা এবার একটা খেয়াল করো এখানে রেনাল টিউবিউলের নিকটবর্তী ও দূরবর্তী সূক্ষ্ম কৈশিক জালিকা বা পেরিটবিউল এই পেরি টিবিউল দ্বারা আবিষ্ট থাকে এই জিনিসটা একটু হালকা করে কমেন্ট করে যাওয়া যায় সেটা হচ্ছে পেরি টিবিউল কোথার সাথে জড়িত রেনাল টিবিউলসের এর নিকটবর্তী ও দূরবর্তী সূক্ষ্ম নালিকা এটাকেই আমরা বলি হচ্ছে পেরি টিবিউল একটু কমেন্ট করে জানাও ডাক্ট অফ বেলিনি আমরা আগেই পড়ে ফেলছি এটা এখন আর পড়বো না আমরা নেফ্রনের বিভিন্ন অংশের কাজ দেওয়া আছে তোমরা অলরেডি এই জিনিসগুলো পড়ছো এই জিনিসগুলো আমাদের উপরে দেওয়া আছে খেয়াল করো সেটা হচ্ছে তো হিসেবে কাজ করে তাই না আর এইখানে খাড়িত বস্তুর নাম কি কোলোয়েড অংশ ছাড়া রক্তের প্লাজমা তাহলে পরীক্ষা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সেটা হচ্ছে যে কোন অংশটা ছাড়া রক্তের প্লাজমা আমাদের এখানে খরিত হয় গ্লোমেরুলাসের মাধ্যমে কোন অংশটা ছাড়া আমাদের রক্তের প্লাজমাটা আসে কোলোয়েড অংশ ছাড়া আচ্ছা নিকটবর্তী পাচারণালিকায় কি হয় দেখো নিকটবর্তীতে নিষ্ক্রিয়ও হবে সক্রিয় হবে এবং কি হবে খরণ হবে কি কি খরণ হবে অবশ্যই একবার রিডিং দিবে আর এক্ষণে দেখো খেয়াল করে গ্লুকোজ গ্লুকোজ কিন্তু কি হয় সক্রিয় শোষণ হয় গ্লুকোজের কি হবে সক্রিয় শোষণ হবে আর পানির কি হবে পানি কিন্তু নিষ্ক্রিয় শোষণ হবে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে নিকটবর্তী পাচারণালিকায় গ্লুকোজের কি হবে সক্রিয় শোষণ আর নিষ্ক্রিয় কার হবে পানির ক্ষেত্রে কিভাবে মনে রাখবো খেয়াল করো পানির ক্ষেত্রে নিয়ে আছে আর নিষ্ক্রিয়তেও কি আছে নিয়ে আছে তাই না তাহলে নিকটবর্তী পাচারণালিকায় এই নি মানে কি পানি আর এখানে কি হয় নিষ্ক্রিয় শোষণ হয় তাহলে পানির উল্টা হচ্ছে গ্লুকোজ তাহলে গ্লুকোজের কি হবে সক্রিয় শোষণ হবে দ্যাটস ইট এটুক মনে রাখতে পারলে হবে ইন্টারেস্টিং জিনিস আবার খেয়াল করো হেনলির লুপে চলে আসি হেনলির লুপে নিষ্ক্রিয় দেখো কে আছে পানি নিয়ে আছে তাহলে নি আছে মানে কি সেটা কি হচ্ছে নিষ্ক্রিয় শোষণ হচ্ছে খেয়াল করছো আর এখানে খরণ হচ্ছে কি এখানে খরণ হবে ইউরিয়া ইট আর দূরবর্তী পাচারণ নালিকা দূরবর্তী নালিকা এখানেও খেয়াল করো পানি এবং সোডিয়াম এই দুইটা কি হয় শোষণ হয় পানি এবং সোডিয়াম এই দুইটা কি হয় শোষণ হয় আবার এখানে আসো সংগ্রাহী নি আছে তাহলে নি যদি থাকে তাহলে পানি সবাই তাহলে এই জিনিসটা একটু কমেন্ট করে আমাকে বলো যে যেখানে নি আছে যেখানেই নি থাকবে সেটাই কি হবে নিষ্ক্রিয় হবে তাহলে পানি অলওয়েজ কি নিষ্ক্রিয় পানি অলওয়েজ কি নিষ্ক্রিয় পানিটা অলওয়েজ কি হবে নিষ্ক্রিয় হবে এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে শেষ এখান থেকে আমাদের কিছু লাগবে না আমরা পরেরটাই চলে আসি দেখো এখানে কিছু বিক্রিয়ার কথা লেখা আছে যে বিক্রিয়া সম্পর্কে তোমরা অলরেডি জানো এই সম্পর্কে তোমরা অলরেডি জানো যে সেটা হচ্ছে যে এই বিক্রিয়াগুলো কি এই বিক্রিয়াগুলোতে কি কি উৎপন্ন হয় সেটা নিয়ে একটু কথা লেখা যেমন ডিএমাইনেশন ডিএমাইনেশন এই কথাটা কিন্তু তোমরা অধ্যায় তিনিও তোমরা করছো তাই না যে ডিএমাইনেশন হয় তাহলে এই যে ডি এমাইনেশন এনজাইমের উপস্থিতিতে এই ডি জিনিসটা ঘটে তাই না আর এখানে কি হয় দেখো তো অ্যামিনো গ্রুপ পরিবর্তিত হয়ে অ্যামোনিয়া উৎপন্ন করে তোমাকে পরীক্ষায় সিম্পলি দেওয়া হবে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় কোন প্রক্রিয়া একটু কমেন্ট করে আমাকে জানাও তো যে সেটা হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় একটু কমেন্ট করে আমাকে জানাও যে ডি অ্যামোনিয়া উৎপন্ন হয় ডি প্রক্রিয়ায় একটু কমেন্ট করে আমাকে জানাও অরনিথিন চক্র এ সম্পর্কে তোমরা সবই জানো অর্নিথিন চক্রটা সম্পর্কে তোমরা সব জানো এই এন এইচ থ্রি যেটা কিসে তৈরি হইলো ডিএমিনেশনের মাধ্যমে তৈরি হলো এই এন এইচ থ্রির সাথে কি হবে সিও টু যুক্ত হবে কোথায় যকৃতে এই যকৃতে অর্নিথিন চক্রটা সম্পন্ন হয় এবং এই অর্নিথিন চক্রের মাধ্যমে কি তৈরি হবে ইউরিয়া তৈরি হবে কি তৈরি হবে ইউরিয়া তৈরি হবে দেখছো শাল দেখো তো কতগুলো শাল তবে এই জিনিস পড়বা না তা কি পড়বা যেগুলো বেশি বেশি এসেছে ওই বেশি বেশি আসা জিনিসগুলা খুব ভালো করে মাথার মধ্যে রাখতে হবে এগুলো কোনোভাবে মিস করার সুযোগ নাই তুমি যে অ্যামোনিয়ার কথা বললা তাহলে অ্যামোনিয়াটা কোন প্রক্রিয়ায় উৎপন্ন হচ্ছে ডিএমিনেশন অ্যামোনিয়ার সাথে সিও টু মিলে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় তাহলে ইউরিয়া তৈরি হয় কোন পদ্ধতি অর্নিথিন চক্রের মাধ্যমে কোথায় এটা অধ্যায় তিনের কোশ্চেন সেটা কি যকৃত দেখা হলো। রেচন বর্জ্য কি কি আছে এই জিনিস আমরা খুব ভালো করে পারি একবার রিডিং দিতে পারো ইউরিয়া একবার রিডিং দিতে পারো এগুলো ভিতরে খুব ডিটেলস নাই আমরা নিচে চলে আসি দেখো আচ্ছা বিজ্ঞানী কুষ্ণীর মতে সেটা হলো মূত্র তিন ধাপে তৈরি হয় মূত্র কয় ধাপে তৈরি হবে তিন ধাপে তৈরি হবে এর মতো সহজ জিনিস হতেই পারে না মূত্র তিন ধাপে তৈরি হবে তার মধ্যে প্রথম ধাপটা কি আমরা কিভাবে কিভাবে মনে রাখি আনিস ঠিক আছে আনিস দিয়ে তুমি মনে রাখতে পারবা তাহলে একটু কমেন্ট করে আমাকে জানাও তো মূত্র তৈরির ধাপ হচ্ছে কি আনিস একটু কমেন্ট করো যে মূত্র তৈরির ধাপ হচ্ছে আনিস আনিসে কি হয় তারপরে কি দেখো সেটা হলো নির্বাচন বা বা নির্বাচিত সাথে কিন্তু আনিসের ন কিন্তু মিলতেছে না তুমি নির্বাচিত পুনঃশোষণ বলে টিউবুলার পুনঃশোষণটা কিন্তু আসে না কিন্তু একটু আলাদা করে পড়বা যে নির্বাচিত পুনঃশোষণেরই আরেক নাম হলো টিউবুলার পুনঃশোষণ তারপরে চলে আসো নিচে আরো সেখানে হলো কি আছে স অর্থাৎ সতে কি সক্রিয় খরণ সতে কি সতে হচ্ছে সক্রিয় খরণ অতএব দেখি সতে হচ্ছে সক্রিয় খরণ তাহলে কি সোজা জিনিস আনিস তুমি পেয়ে গেছো আচ্ছা দেখি কে কে কমেন্ট করলাম তৃণা কমেন্ট করেছো ফাহমিদা ইসরাত অরবিনা কমেন্ট করেছো হৃদয় তৃষ্ণা পূজা সোনায়না জান্নাতি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ওকে দেখো সেটা হচ্ছে যে মানব দেহে এখানে আলট্রাফিল্টারেশনের ব্যাপারটা তুমি পড়লা তাই না আলট্রাফিল কৈশিক জালিকার মাধ্যমে হাইড্রোস্ট্যাটিক চাপ কত থাকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা দেখো তো যে নেফ্রোনে রেনাল কর্পাসেলে সংঘটিত হয় এই আলট্রা ফিল্ট্রেশন কোথায় সংগঠিত হয় রেনাল কর্পাসেলে সংগঠিত হয় একটু কমেন্ট করে আমাকে জানাও যে ফিল্ট্রেশনটা ঠিক কোথায় হয় রেনাল কর্পাসেলে হয় আচ্ছা আর একটা কথা কি লেখা আছে দেখো তো যে সেটা হচ্ছে যে এই গ্লোমেরুলাসের কৈশিক জালিকায় হাইড্রোস্ট্যাটিক চাপ হচ্ছে সত্তর মিলিমিটার পার ঠিক আছে তাহলে গ্লোমেরুলাসের কৈশিক জালিকায় চাপ কত সত্তর মিলিমিটার পার ওকে এখানে আমরা কিছু আর দেখব না আমরা সদস্য এই ফিল্ট্রেটের ব্যাপারটাও আমরা পরে ফেলছি তবে দেহের সকল রক্ত ছাকনের জন্য প্রতি চার থেকে পাঁচ মিনিটে একবার বৃক্ষ অতিক্রম করে তোমার শরীরে যতটুকু ব্লাড আছে এই পুরা ব্লাডটা প্রতি মিনিটে কিডনি পার করতেছে কয়বার প্রতি চার থেকে পাঁচ মিনিটে একবার করে সে পার হচ্ছে চার থেকে পাঁচ মিনিট লাগে তার অর্থাৎ এখন হইল চার থেকে পাঁচ মিনিট পর আরেকবার হবে চার থেকে পাঁচ মিনিট পর আরেকবার হবে তাহলে চার থেকে পাঁচ মিনিটে সে কী করতে থাকে সার্ক্লিং করতে থাকে আমাদের বৃক্ষকে সার্কলিং করতে থাকে আমাদের পুরো বডিতে যে ব্লাড আছে সেটা সার্ক্লিং করবে আচ্ছা আর এইখানে আমরা অলরেডি কিন্তু এই জিনিসগুলো উপরে পড়ে আসছি যে কোন লুপের মাধ্যমে কি হচ্ছে প্রক্সিমাল একন্টা হ্যান্ডলি ডিস্টাল অ্যাক্টা এগুলো বারবার পড়তে হবে বারবার পড়তে হবে লিখতে হবে তাহলে তোমাদের মনে থাকবে আর সক্রিয়তে একটু খেয়াল করো যে এখানে তিনটা জিনিসের কথা লেখা আছে ক্রিয়েটিনিন হিস্টিডিন এবং হচ্ছে কি এস্টেরয়েড ক্রিয়েটিনিন হিস্টামিন এবং এস্টেরয়েড এই যোগগুলো কি করে ক্ষরণ করে ঠিক আছে আরো কয়েকটা দেওয়া আছে কিন্তু এই তিনটা নাম একটু আলাদা করে দেখে রাখতে পারো মানব দেহে প্রতি মিনিটে মূত্র তৈরির পরিমাণ যে ওয়ান মিলিমিটার আমরা আগে পড়ে ফেলছি এটা আমরা আগেই পড়ে ফেলছি সত্তর মিলিলিটার পারো চাপ এটা আমরা একটু আগেই উপরে পড়ে ফেললাম অতএব আমাদের আলাদা করে পড়ার কিছু লাগতেছে না আচ্ছা মূত্র মূত্র থেকে কি কি কোশ্চেন আসতে পারে আমরা একটু দেখে নেই মূত্র খুবই ইজি একটা টপিক টপিক এই সম্পর্কে তোমরা অলরেডি জানো যে প্রতিদিন কত পনেরোশো মিলিলিটার একটু তারপরেও কমেন্ট করে রাখো তো যে কত মিলিলিটার আসে একটু আমাকে কমেন্ট করে জানাও যে প্রতিদিন আসলে কত মিলিলিটার মূত্র মানুষ ত্যাগ করতে পারে যদিও এটা কিসের উপর ডিপেন্ড করবে পানি খাওয়ার উপর নির্ভর করবে ওয়েদারের উপর ডিপেন্ড করবে আজকে যেরকম তাপমাত্রা বেশি তাহলে আজকে কি ধরনের

কমেন্ট করেছো ঠিক আছে ভেরি গুড মূল উপাদানটা কি আমরা জানি মূল উপাদান ইউরিয়া ইউরোক্রোম নামক রঞ্জক থাকা এটা খর বর্ণের হয় আর কি বলতো যে এই ডিহাইড্রোজিনিসের জন্য মূত্রের বর্ণটা কি হয়ে থাকে গাঢ় হলুদ হয়ে থাকে তাই না আর মূত্রের বর্ণ যদি হচ্ছে যে আমাদের ঘোলাটে হয় তাহলে কি অস্বাভাবিকতা নির্দেশ করে আর ইউরিনোড এর উপস্থিতির জন্য ঝাঁঝালো গন্ধ হয় তাহলে ঝাঁঝালো গন্ধে অ্যাকচুয়ালি কিন্তু অ্যামোনিয়াটাও আছে এটাও আমরা মনে রাখবো যে ঝাঁজালো গন্ধের ভিতরে তোমার অ্যামোনিয়াটা আছে আবার তোমার হচ্ছে ঝাঁঝালো গন্ধের ভিতরে কি আছে নোট জিনিসটাও আছে এই দুইটাই একটু মাথায় রাখবা যে অ্যামোনিয়া এবং হচ্ছে কি নোট হ্যাঁ এই দুইটা জিনিসই কিন্তু একটু মাথার মধ্যে রাখতে হবে আচ্ছা তাহলে আমাকে একটু কমেন্ট করো তো যে কোনটার জন্য ঝাঁঝালো হবে আর কোনটার জন্য আসলে খর বর্ণের হবে এটা একটু আমাকে কমেন্ট করে জানাও এটা আমাকে একটু কমেন্ট করে জানাও দেখি কে কে কমেন্ট করে একটু কমেন্ট করে আমাকে জানাও যে কোনটার জন্য ঝাঁঝালো বর্ণের হয় ঝাঁঝালো হচ্ছে যে গন্ধ হবে এবং কোনটার জন্য খড় বর্ণ হবে এটি একটু কমেন্ট করো একটু কমেন্ট করে আমাকে জানাও দেখেই পারো কি না হ্যাঁ ভেরি গুড ভেরি গুড হ্যাঁ অলরেডি কমেন্ট করে ফেলেছো ইসরাত কমেন্ট করেছো বিনা কমেন্ট করেছো কমেন্ট করেছো সোনায়না কমেন্ট করেছো তিসা কমেন্ট করেছো ভেরি গুড এই দুইটা নাম যেন ভুলায় না যায় অপশনে কিন্তু দুটোই দেওয়া থাকবে আমাদের কিন্তু মিস করা যাবে না ঠিক আছে আপেক্ষিক গুরুত্ব আপেক্ষিক গুরুত্ব কি আমরা পারি আপেক্ষিক গুরুত্ব কত ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট থেকে ওয়ান পয়েন্ট জিরো থ্রি জিরো আমরা এটা পারবো সমস্যা নাই পিএইচ এর মানটা ভ্যারি করে ফোর পয়েন্ট ফাইভ থেকে এইট রিডিং পড়বা আর হচ্ছে যে একজন সুস্থ মানুষ কতবার মূত্র ত্যাগ করে তুমি একটু দেখে রাখতে পারো খুব যে লাগবে না রিডিং রিডিং পড়বা এগুলো পড়লে মোটামুটি আমাদের ভালোই মনে থাকবে আশা করা যায় ডিটেলস এমনটা আচ্ছা এখানে কিছু কন্ডিশনের কথা বলছে একটু হাইলাইট করে দিই যেহেতু ক্লিনিক্যাল কথাবার্তা মেডিকেল পরীক্ষায় ক্লিনিক্যাল জিনিসগুলো একটু দেখে যেতে হয় ক্লিনিক্যাল বলতে কি বুঝি যেমন একটু রোগের সাথে রিলেটেড তাই না তুমি দেড় লিটারের কথা পড়েছো দেড় লিটারের জায়গায় যদি আড়াই লিটার হয় তাই না দেড় লিটারের জায়গায় যদি আড়াই লিটার হয় তাহলে কি হবে দেখো তো দেড় লিটারের জায়গায় আড়াই লিটার হলে তখন আমরা পলি ইউরিয়া বলি আবার যদি দেখা যায় যে একশো মিলিলিটারের কম হয়ে গেছে মানে কমতে কমতে একশো এম এর কম হয়ে গেছে তখন সেটাকে বলে এন ইউরিয়া এ মানে কি এ মানে নাই আর হচ্ছে যদি চারশো এম এর কম হয় তখন সেটাকে বলে অলিগো ইউরিয়া অলিগো মানে একটু কম তাহলে একদম কম হলে এন ইউরিয়া অলিগো ইউরিয়া হচ্ছে চারশো ইয়াতে আর পলি ইউরিয়া বলবো আড়াই লিটারের বেশি তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও যে যদি চারশো মিলিলিটারের কম হয় সেটাকে কি বলে একটু কমেন্ট করে আমাকে জানাও গ্লাইকোসিউরিয়া হেমাচুরিয়া ডায়াবেটিস নেফ্রোসিস একটু রিডিং দিতে পারো কিন্তু মেইনলি তোমাদের ওই তিনটা একটু বেশি পড়তে হবে আচ্ছা এখানে একটা ছক আছে এই ছকটা আমরা ভালো করেই পড়তে পারি আমরা এইটা একটু ভালো করে হাইলাইট করব। যে দেখো পানি সব কিছুতেই বেশি বেশি থাকে তাই না পানি সব কিছুতেই বেশি বেশি সেটা হচ্ছে পঁচানব্বই যে কতটুকু আমাদের উপাদান থাকে কোনটা কত পার্সেন্ট এটা কিন্তু পরীক্ষার জন্য জরুরি তাহলে পানি হচ্ছে আমাদের পঁচানব্বই পার্সেন্ট ইউরিয়া ইউরিয়া তাহলে দেখো যে এই যে রিয়া তাই না রিয়া হচ্ছে একটা মেয়েদের নাম এখানে একটু আগে দেখলাম যে কে যেন কমেন্ট করেছিল নাম রিয়া তাহলে এই যে রিয়া রিয়া লিখতে কতটুকু লাগে দুই অক্ষর লাগে না তাহলে এইটার দেখো তো অ্যামাউন্ট কত পার্সেন্ট দুই পার্সেন্ট ইউরিক অ্যাসিড যার নামের লাস্টে অ্যাসিড তার পয়েন্ট পাঁচ যার নামের লাস্টে অ্যাসিড তার পয়েন্ট পাঁচ একটু কমেন্ট করে আমাকে বলো তো যে যার নামের লাস্টে অ্যাসিড তার পয়েন্ট কত যার নামের লাস্টে অ্যাসিড তার পয়েন্ট হচ্ছে পাঁচ ঠিক আছে মনে থাকবে আচ্ছা ক্রিয়েটিন দেখো ক্রিয়েটিনিন এবং হইতেছে আমাদের কি ক্রিয়েটিন মনে আছে আমাদের অ্যাট্রিয়ামের ডায়াস্টল অ্যাট্রিয়ামের সিস্টল আমরা পড়েছিলাম ডায়াস্টল মানে কি হয় আর সিস্টল মানে কি হয় সিস্টল মানে সংকোচন ডায়াস্টল মানে প্রসারণ তো তোমাদের নিশ্চয়ই মনে আছে যে অ্যাট্রিয়ামের ডায়াস্টল আমাদের সবচেয়ে বেশি ছিল তাই না পয়েন্ট সেভেন ছিল আর কি অ্যাট্রিয়ামের সিস্টল ছিল কেউ তো পয়েন্ট ওয়ান তাহলে এইখানে ডায়াস্টল যেহেতু বড় ছিল অতএব দেখো জিরো পয়েন্ট জিরো সেভেন এখানে ওখানে আরেকটা শূন্য কম ছিল এখানে একটা শূন্য বেশি আছে। বা টেকনিকটা এভাবে মনে রাখবা যে ক্রিয়েটিনিনের ভিতরে আমার হচ্ছে জিরো পয়েন্ট জিরো সেভেন আর এইখানে আমাদের ক্রিয়েটিনের মধ্যে আছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি তাহলে ক্রিয়েটিনিন ক্রিয়েটিনিনের মধ্যে আছে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো সেভেন আর ক্রিয়েটিনের মধ্যে আছে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান জাস্ট এই দুইটা জিনিস একটু ভালো করে পড়ে রাখবা ঠিক আছে আচ্ছা তাহলে একটা হলো আমরা অ্যাট্রিয়ামের ডায়াস্টল দিয়ে মনে রাখছি আর একটা আমরা অ্যাট্রিয়ামের সিস্টল দিয়ে মনে রাখলাম কিটোন বডি দেখো বডি শব্দটা যদি মনে রাখো তাহলে কত পাবা বডি যদি তুমি মনে দুই রাখো তাহলে কত পাবা জিরো পয়েন্ট জিরো মানব দেহে অ্যামাউন্ট থাকে হলো একশো পঁয়ত্রিশ তাহলে মানবদেহে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ মিলিমল পার লিটার আমাদের রক্তের ভিতরে থাকে তাহলে ওই পঁয়ত্রিশ আমরা এখানে নিয়ে আসছি পটাশিয়াম পটাশিয়ামে কত আছে প আছে তাই না পটাশিয়ামে প আছে আর লাস্টে কত আছে পাঁচ পাঁচের আগে একটা এক আছে যদিও আর অ্যামোনিয়াম অ্যামোনিয়াম লিখতে গেলে কি লাগে লাস্টে ফোর লাগে না তাহলে অ্যামোনিয়াম লিখতে যদি লাস্টে লাগে তাহলে এই যাবে জিরো পয়েন্ট জিরো ফোর আবার আসো ম্যাগনেশিয়াম তাহলে কি ম্যাগনেশিয়াম তাহলে ম্যাগনেশিয়াম বলতে কি অ্যা লাগতেছে না ম্যা ম্যা বলতে গেলে কি লাগে অ্যা লাগে তাহলে এ মানে কি এক মানে কি এক তাহলে ম্যাগনেসিয়াম লিখতে গেলে ম্যা লাগে এম মানে কি এক ক্লোরাইড ক্লোরাইড এই যে দেখো ক্লোরাইড কি লিখে ড লাগে না আমাদের ক্লোরাইডের লাস্টে কি আছে ড আছে না এই ড এর উপরের দাগটা যদি তুমি কেটে দাও তাহলে সেটা দেখতে কি ছয়ের মতো লাগে না তাহলে ক্লোরাইড ড আছে ড এর যদি আমি উপরের দাগটা কেটে দেই তাহলে কিসের মতো লাগবে ছয়ের মতো লাগবে ফসফেট ফসফেট ঠিক আছে ফসফেট দেখো শতে কি সেভেন ফসফেটের শতে কি সেভেন শতে কি শতে কি হলো সেভেন আর সালফেট সালফেটের ট দিয়ে মনে রাখবো হচ্ছে আঠারো সালফেট আঠারো ঠিক আছে সালফেট কি আঠারো আর ক্যালসিয়াম দেখো ক্যালসিয়ামের শুরুতে কি আছে কাল আছে না ক্যালসিয়ামের শুরুতে কি আছে কাল আছে কাল কয় প্রকার বলো তো বাংলাতে কাল কয় প্রকার বাংলাতে কাল কয় প্রকার বাংলাতে কাল হচ্ছে তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ তাহলে কত তিন তাহলে এখানে লাস্টে আমরা একটা তিন বসায় দিয়েছি লাস্টে কত বসায় দিছি তিন বসায় দিছি এইটা আরেকবার মাথা ঠান্ডা করে ক্লাসের মধ্যে যদি একটু কনসেন্ট্রেশন কম হয়ে থাকে তোমার একটু বুঝতে অসুবিধা হয় তুমি যখন ফ্রি হবা একটু ঠান্ডা মাথায় ঠিক এই জায়গাটায় এসে এই জায়গাটা আরেকবার একটু দেখে নিবা এবং মিলায় মিলায় এটা পড়ে ফেলবা এই সবটা কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি আচ্ছা কিছু রোগের কথা লেখা আছে একটু রিডিং দিতে পারো আর রেচনঙ্গে হচ্ছে অসম রেগুলেশনের ভূমিকা আমরা সবাই অসম রেগুলেশন সম্পর্কে জানি এখানে তুমি যে জিনিসটা দেখো ইউরিয়া হচ্ছে প্রধান নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ এগুলো আমরা অলরেডি পড়ে ফেলছি ক্রিয়েটিনিনের ভিতরে এখানে একটা কথা একটু দেখে রাখতে পারবে যে সেটা হচ্ছে আমাদের পেশিতে ক্রিয়েটিন নামক অ্যামাইনো অ্যাসিডের বিপাকের ফলে সৃষ্টি হয় ঠিক আছে ক্রিয়েটিন নামক অ্যামাইনো অ্যাসিডের বিপাকের ফলে সৃষ্টি হয় কি ক্রিয়েটিনিন এটা একটু পড়বা আচ্ছা রক্তের ক্রিয়েটিনিনের মাত্রাকে বৃক্কের রোগ নির্ণয়ের নির্দেশক হিসেবে গণ্য করা হয় এটা একটু ভালো করে দেখে রাখবে বৃক্কের রোগ নির্ণয়ের জন্য বৃক্কের রোগ নির্ণয়ের জন্য ক্রিয়েটিনিন এই পরীক্ষাটা কিন্তু আমরা দিয়ে থাকি এই জিনিসটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমাদের রোগের জন্য বৃক্কের রোগের জন্য কোন পরীক্ষাটি দেয়া হয় বৃক্কের রোগের জন্য কোন পরীক্ষাটি দেওয়া হয় দেখি তোমরা পারো কিনা একটু কমেন্ট করে আমাকে জানাও যে বৃক্কের রোগের জন্য বৃক্কের রোগের জন্য কোন পরীক্ষাটি করা হয় দেখি কে কে কমেন্ট করেছো হুম ভেরি গুড ক্রিয়েটিন রাইট রোগের জন্য আমরা রক্তের ক্রিয়েটিনটা করে থাকি প্রীতি কমেন্ট জান্নাতুল ফেরদৌসি অহনা রফিকুল ইসলাম স্নেহা কমেন্ট করেছো সানারা কমেন্ট করেছো তৃষ্ণা কমেন্ট করেছো ভেরি গুড অলকে আমরা এটা শেষ করে ফেলছি আচ্ছা অসমো রেগুলেশনে ব্রেকের ভূমিকা জাস্ট একটু রিডিং দিবা এডিএইচ এর দ্বারা আসলে আমাদের পানির পরিমাণটা নিয়ন্ত্রণ হয় লবণের ক্ষেত্রে অ্যালডোস্টেরন কাজ করে এই জিনিসগুলাই আমরা এখানে মূলত বলি আর মস্তিষ্কের কোন অংশ থেকে আসে একটু দেখবা মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে হবে খড়িত হবে থেকে এই জিনিসটা একটু পড়বা আচ্ছা আর একটা কথা লেখো লেখা আছে পানির পরিমাণ বেড়ে গেলে এডিএইস এর পরিমাণ কমে যায় তাহলে কি পানির সাথে এডিএস এর সম্পর্ক পানির সাথে এডিএইস এর সম্পর্ক কি ব্যস্তানুপাতিক একটু কমেন্ট করে জানাও পানির সাথে সম্পর্ক সম্পর্ক পানির সাথে একটু কমেন্ট করে আমাকে জানাও কিরূপ কিরূপ ওকে আচ্ছা সোডিয়াম আয়নের সমতার কথা এখানে লেখা আছে পটাশিয়াম আয়নের সমতার কথা আমরা লেখা আছে আমরা জাস্ট এগুলো রিডিং দেব আমরা খুব বেশি ডিটেইলসে যাব না হরমোনাল ক্রিয়া এখানে হরমোনাল ক্রিয়া লেখা আছে খেয়াল করো এডিএইচ এর আর নাম কি ADH এর আরেক নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন ভ্যাসোপ্রেসিন সামগ্রিকভাবে কি করে পানির পরিমাণ নিয়ন্ত্রণ করে আর অ্যালডোস্টেরন কি করে রক্তের প্লাজমা সোডিয়ামের মাত্রা স্থির রাখে প্লাজমাতে সোডিয়ামের মাত্রা স্থির রাখে পরীক্ষায় क्वेश्चनটা একটু ঘোরায়ে দিতে পারে ঘোরানোটা কি সেটা হচ্ছে রক্তের লবণের মাত্রা কে স্থির রাখে রক্তের লবণের মাত্রা কে স্থির রাখে এখন তুমি চিন্তা কর পারো কি লবণের মাত্রা কে স্থির রাখে এটা তো কোথাও পড়ি নাই লবণ মানে কি আরে সোডিয়াম কি লবণ না সোডিয়ামটা একটা লবণ তাহলে রক্তে লবণের মাত্রা স্থির রাখবে কে অ্যালডোস্টেরন আবার চিন্তা করো যে সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন ভ্যাসো মানে কি ভ্যাসো মানে ভেসেল ভ্যাসো মানে কি ভ্যাসো মানে ভেসেল আর ভেসেলে কি বলছে প্রেসিন মানে প্রেস করে দিবে তাহলে ভেসেলকে প্রেস করবে ভেসেলের মধ্যে কি আছে পানি আছে তাহলে পানির কথা যদি বলে তাহলে ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ আর লবণের কথা যদি বলে বা সোডিয়ামের কথা যদি বলে অ্যান্সার কি অ্যালডোস্টেরন জাস্ট এটুকু মনে রাখলেই আমাদের হচ্ছে এখান থেকে আমরা খুব বেশি ডিটেলসে যাব না এখানে দেখো কিছু উৎস দেওয়া আছে কিছু ফলাফল দেওয়া আছে একটু রিডিং দিবা যে কোথা থেকে কোনটা আসে একটা জিনিস একটু খেয়াল করবা এখানে তোমাদের এটা ভুল হবে কিন্তু এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন এই জিনিসটা পশ্চাৎ পিটুইটারি থেকে হ্যাঁ পশ্চাৎ পিটুইটারি থেকে আসে এই জিনিসটা একটু দেখবা যে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন পশ্চাৎ পিটুইটারি থেকে আসে খেয়াল করবা যে পিটুইটারি থেকে খরণ হয় এডিএইস বা ভেসোপ্রেসিন পিটুইটারি থেকে খরণ হয় কিন্তু তৈরি হয় হাইপোথ্যালামাসে কোশ্চেন বুঝতে ভুল করলে অপশনে তোমার দুটোই দেওয়া থাকতে পারে যে এডিএইস কোথায় তৈরি হয় অথবা এডিএইস কোথা থেকে খরিত হয় যদি বলে এডিএইস কোথা থেকে খরিত হয় মনে রাখবো এডিএইস খরণ হবে পশ্চাৎ পিটুইটারি থেকে কিন্তু এডিএইস তৈরি হবে কোথায় হাইপোথ্যালামাস থেকে দুইটা জিনিস কিন্তু ভুল করা যাবে না একটু কমেন্ট করো এটা একটু অবশ্যই কমেন্ট করবা যে সেটা হচ্ছে যে আমাদের এডিএইস তৈরি কোথায় আর এডিএইস খড়িত হয় কোথা থেকে খড়িত হবে পশ্চাৎ পিটুইটারি থেকে ঘটনা আছে যেটা ঘটে সেটা হচ্ছে এই দেখাই দিচ্ছি এইটা হলো আমাদের হাইপোথ্যালামাস আর এইটা হলো ধরো যে আমাদের পিটুইটারি পিটুইটারি এইখানে তৈরি হলো তৈরি হওয়ার পরে তৈরি হওয়ার পরে ওইখান থেকে একটা নার্ভের মাধ্যমে আমাদের চলে আসবে হচ্ছে পশ্চাৎ পিটুইটারিতে তাহলে তৈরি হয়েছে কোথায় হাইপোথ্যালামাসে আর বের হচ্ছে কোথা থেকে পশ্চাৎ পিটুইটারি থেকে দুইটা জিনিস কিন্তু ভুল করা যাবে না পরীক্ষার সময় কোনটা দিছে তোমার কোশ্চেন এইটা না দেখে কিন্তু দাগাই দিও না বৃক্ক বিকল আমরা জানি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃক্ক সম্পূর্ণ বিকল হলে সেটাকে তাৎক্ষণিক বিকল বলা হয় বৃক্কে রক্ত প্রবাহ হ্রাস কিছু জিনিস আছে রিডিং দিবা এগুলো রিডিং দিলে পারেই তোমরা মোটামুটি ভালো পারবা এখানে খুব ডিটেলস কিছু দরকার নাই আর হচ্ছে যে অবশ্যই প্রতিস্থাপিত বৃক্কের কার্যক্ষমতা কেমন থাকে এক বছর প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট দশ বছর হচ্ছে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটু রিডিং দিতে পারো আর যেটা হচ্ছে এখানে লেখা আছে সত্তর বছর বয়স্ক মানুষের ক্ষেত্রে বৃক্ষ কি ফিফটি পার্সেন্ট কাজে সক্ষম হয় হ্যাঁ আচ্ছা এখানে ওই কথাগুলোই আমাদের লেখা আছে আর প্রতিরকারের মধ্যে ডায়ালাইসিসটা অবশ্যই পড়বা যে ডায়ালাইসিসের ক্ষেত্রে আমাদের ক্লিয়ারেন্স রেট কত রক্তে হেপারিন মিশানো হয় খুবই পুরোনো কথা রক্তে আমরা কি মিশাই দিই হেপারিনটাকে মিশিয়ে দিয়ে থাকি যে এই হেপারিনটা যদি আমরা দিই তাহলে কি হবে আমাদের এই ডায়ালাইসিসটা করতে সুবিধা হবে তাই না আচ্ছা আর এখানে একটা কথা এই হিমো ডায়ালাইসিস হিমো মানে রক্তের যে ডায়ালাইসিসটা এটা সম্পন্ন করতে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে একটু কমেন্ট করে আমাকে জানাও যে সম্পন্ন করতে কত ঘন্টা সময়ের প্রয়োজন হয় আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা খেয়াল করো এই পেরিটোনিয়াল ডায়ালাইসিসের আরেক নাম হচ্ছে কি দেওয়া আছে সিএপি মনে রাখবা সিএপি মেথড বলি আমরা ক্যাপ মেথড হ্যাঁ কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস সিএপিডি আর এখানে লেখা আছে ডায়ালাইসিং ঝিল্লি হিসেবে ব্যবহার করা হয় একটু রিডিং দিতে পারো ডিটেলস আমাদের প্রয়োজন নাই ডায়ালাইসেটের উপাদান অবশ্যই একবার ডাবল স্টার দিয়ে পড়ে যাবা যে ডায়ালাইসেটে কি কি উপাদান ব্যবহার করা হচ্ছে ওকে আমরা মানব দেহের প্রতিরক্ষায় পৌঁছায় গেছে আমাদের খুব বেশি সময় লাগবে না প্রতিরক্ষা আগেরটার চেয়ে ছোট চ্যাপ্টার অর্থাৎ ব্রিকের যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম ব্রিকের চাইতে কিন্তু প্রতিরক্ষায় পড়া কম একটু যদি মাথা ঠান্ডা রাখো তাহলে আমাদের আজকের দিনেই দুইটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেখান থেকে প্রিভিয়াসলি অনেক কোশ্চেন আসছে এটা ক্লোজ হয়ে যাবে প্রতিরক্ষার চ্যাপ্টারের শুরুতেই তোমার কি দেওয়া আছে বলতো কিছু ইমিউন তন্ত্রের অঙ্গ দেওয়া আছে যে থাইমাস অ্যাডিনয়েড অ্যাপেন্ডিক্স রক্তনালী অস্থিমজ্জা প্লিহা কয়েকটা নাম দেওয়া আছে অবশ্য নামগুলো একবার রিডিং দিয়ে যাবে যে কোনটা আমাদের হলো যে আমাদের ইমিউন তন্ত্রের অন্তর্গত মেইনলি আমাদের যে কোশ্চেনটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে লিম্ফোসাইট অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উদ্ভূত হয় দেখো এখানে একটা কথা লেখা আছে স্টেম কোষ থেকে উদ্ভূত হয় একটু কমেন্ট করো তো যে লিম্ফোসাইট কোথা থেকে উদ্ভূত হয় একটু কমেন্ট করে আমাকে জানাও তো লিম্ফোসাইট লিম্ফোসাইট যেটা আছে এটা কোথা থেকে উদ্ভূত হয় একটু কমেন্ট করে আমাকে জানাও হুম লিম্ফোসাইটটা কোথা থেকে উদ্ভূত হয় আমাকে একটু কমেন্ট করে জানাও ভেরি গুড হচ্ছে সেল থেকে চলে আসে রাইট আচ্ছা এবার একটু দেখো সেটা হইলো যে লিম্ফোসাইট কত রকমের হয় তিন রকমের হয় লিম্ফোসাইট কত রকমের হবে তিন রকমের হবে সে তিন রকমটা কি সেটা হচ্ছে হেল্পার ওয়ান টি হেল্পার টু টি এবং হচ্ছে সাইটোটক্সিক টি তাহলে কি হেলপার ওয়ান টি হেল্পার টু টি এবং হইতেছে হেল্পার কি বলো সাইটোটক্সিক টি সেল তাহলে কি এই তাই না এইচ এইচ এবং কি সি সবাই একটু ছোট করে কমেন্ট করো তো সেটা হচ্ছে যে এইচ এইচ সি একটু কমেন্ট করো হারানো অতীত সেলিব্রিটি হওয়ার কোনো দরকার নাই আমাদের সাথে থাকার চেষ্টা করো রিয়া কমেন্ট করেছো অরবিনা কমেন্ট করেছ নুসরাত কমেন্ট করেছ সোনানা সাদিয়া জান্নাত তৌফিক প্রিয়া মিনা নাসরিন ফ্লোরেন্স কমেন্ট করেছ তৌফিক মেহরাব হাসান কমেন্ট করেছ এইচ এইচ সি রাইট তাহলে কি তিন ধরনের আমাদের টি সেল আছে তাই না তিন ধরনের টি সেল আছে হেল্পার ওয়ান হেল্পার টু সাইটোটক্সিক তিনটা ক্লোজ এরপরে দেখো সেটা হচ্ছে হেল্পার টি লেখা আছে সেল বিশেষ ধরনের টি লিম্ফোসাইট যাদের বহিতলে কি থাকে সিডি ফোর প্লাস সিডি ফোর প্লাস এর কথা লেখা আছে এইটা থাকে একটু কমেন্ট করে জানাও যে হেল্পার টি এর সাথে কি থাকে সিডি ফোর একটু কমেন্ট করো হেল্পার টি সেল এর সাথে কি থাকবে বহিতলে সিডি ফোর থাকবে মোহাম্মদ আলী তোমার নাম বলে ঠিক আছে মোহাম্মদ আলী মন খারাপ করো না তোমার নাম কিন্তু পড়ে ফেললাম ওকে আচ্ছা দেখো বি কোষ এই যে বি কোষের কথা লেখা আছে বি কোষটা কোথা থেকে আসতেছে অস্থি বৃদ্ধিপ্রাপ্ত লিম্ফোসাইটকে বলা হয় হচ্ছে বি কোষ এই বি কোষ যেটা এগুলো কি করে প্রধানত অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ ঠিক আছে তাহলে অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ কোনটাকে বলা হয় বি কোষ একটু কমেন্ট করে জানাও যে অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ কোনটি একটু কমেন্ট করে আমাকে জানাও অ্যান্টিবডি উৎপাদনকারী কোষ কোনটা একটু কমেন্ট করে আমাকে জানাও বি সেল ভেরি গুড তৌফিক কমেন্ট করেছো অরবিনা কমেন্ট করেছো সিডি ফোর প্লাস ভাই আমার কমেন্ট পড়েন না সুলতানা আপু পড়ে ফেললাম ওকে ঠিক আছে ইর কমেন্ট করেছো প্রীতি কমেন্ট করেছো ভেরি গুড ন্যাচারাল কিলার সেল তাই না ন্যাচারাল কিলার সেলের নাম তোমরা জানো এনকে কোষও আমরা বলি তাই না তাহলে এনকে কোষ যেটা আছে এই এনকে কোষ থেকে দেখো তো সাইটোটক্সিন পারফরিন এবং গ্রানজাইম নিশ্চিত হয়ে সুনির্দিষ্ট কোষের আবরণীতে ছিদ্র সৃষ্টি করে এই জিনিসটা একটু আমাকে কমেন্ট করে জানাও যে সাইটোটক্সিন পারফরিন এবং কি গ্রানজাইম গ্র্যানাইজাইম ঠিক আছে জি পি আর কি সি জি पीसी জপিসি ন্যাচারাল কিলার সেল থেকে কি আসে জি আসে পি আসে সি আসে গ্র্যানাইজাইম আসে পারফোরিন আসে সাইটোটক্সিন আসে ন্যাচারাল কিলার সেল না দিয়ে তোমার পরীক্ষায় কি দিতে পারে প্রাকৃতিক মারণ কোষ কিলার সেল মানে কি কিলার সেল মানে কি মারণ কোষ ন্যাচারাল কিলার সেল মানে কি প্রাকৃতিক তাহলে খুব ইজি জিনিস না তোমাকে পরীক্ষায় কিন্তু এইভাবেই ট্রিক দিবে আমি তোমাকে বললাম এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো গুলো সাধারণত সেট করা হয় হুবু নাও দিতে পারে তোমাকে ন্যাচারাল কিলার সেল দিলে তো তুমি জানতেছো জিপিসি আছে গ্রানাইজাইম আসে পারফোরিন আছে সাইটোটক্সিন আছে খুব সহজ কিন্তু যদি তোমাকে দিয়ে দেয় প্রাকৃতিক কোষ থেকে নিচের কোনটি সৃষ্টি হয় না আমার তো আগে জানতে হবে যে কোনটা কোনটা আসে আমি যদি প্রাকৃতিক কোষই যদি হিসাব করতে থাকি যে কিরে কোষ প্রাকৃতিক মারণকোশ আবার কি ছিল তাহলে কিন্তু হবে না অতএব ইংলিশ বাংলা আবারও রিকোয়েস্ট করতেছি ইংলিশ বাংলা দুইটাই দুইটাই পড়বা পড়বা ইংলিশ বাংলা তোমাদের এর আগেও কিন্তু এই চ্যাপ্টার থেকে থেকে যখন বাংলা মিক্স করে মানে আমার সরাসরি ইংলিশ ওয়ার্ড ব্যবহার না করে বাংলা ইউজ করছে তাহলে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট দুই রকমের মনোসাইট এবং ম্যাক্রোফেজ আমরা কিন্তু যখন অধ্যায় চার পড়ছিলাম অধ্যায় চারে কিন্তু একটা নেমোনিক্স ছিল ফ্যাগোসাইটের জন্য মনে আছে কারো একটু কমেন্ট করে দেখো তো মামনি বললে কিছু একটা আমরা পড়ছিলাম কিনা যে কারা কারা ফ্যাগোসাইট করতে পারে কাদের কাদের করার ক্ষমতা আছে বা কি কি পড়ছিলাম ম্যাক্রোফেজ মনোসাইট নিউট্রোফিল ম্যাক্রোফেজ মনোসাইট নিউট্রোফিল সবাই মামনিটা একটু কমেন্ট করে আমাকে বলো তো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমাদের এটা রিকল্ড আছে আর রিকল না থাকলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে হ্যাঁ দেখি কে কে কমেন্ট করলাম যাক ভেরি গুড আপনারা কমেন্ট করেছো সময় কমেন্ট করেছো ক্লাস করার জন্য আইডি খুলছি ভেরি গুড ক্লাস করার জন্য আইডি খুলে डेफिनेटली গুড কিন্তু সেটা যেন অবশ্যই ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকে আচ্ছা দেখো দানাদার বা গ্র্যানুলার লিউকোসাইট তাই না এটা আমরা জানি দানাদার বা গ্র্যানুলার লিউকোসাইট এই জিনিসটা কোথায় আছে আমাদের রক্তের চ্যাপ্টারে আছে না তোমাদেরকে একটা সহজতর টেকনিক শিখায় দিই সেটা হইলো এই চ্যাপ্টারের কোষ রিলেটেড যে জিনিসগুলো পড়বা সেগুলো তো সাধারণত আমাদের রক্তের কোষই বেশিরভাগ তাই না বলো তাহলে অধ্যায় চার যখন পড়বা তখন অধ্যায় চারের সাথে একই সাথে ওই অধ্যায়ে দশের এই জায়গাগুলো পড়ে ফেলবা ন্যাচারাল কিলার কোষ লিউকোসাইট মাস কোষ অনুচক্রিকা এই জিনিসগুলা কি তোমার রক্তের চ্যাপ্টারে আছে না তাহলে রক্তের চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টারের এই জায়গাটাও একসাথে পড়ে ফেলবা ঠিক আছে ওকে দানাদারপা গ্র্যান লিউকোসাইড এই জায়গাটা দেখো যে সেটা হচ্ছে কি আমাদের এখানে লেখা আছে যে এটা তিন প্রকার নিউট্রোফিল তাই না এবং এদের কথা দেখো লেখা আছে মাস্ট কোষ কথা লেখা কিনা এরা কি বেসোফিলের মতো এক ধরনের কোষ থাকে যারা কি দেহে অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী তাহলে তুমি একটু কমেন্ট করে বলো যে অ্যালার্জির সৃষ্টির জন্য দায়ী কে মাস্ট কোষ এটা কমেন্ট করো অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী হচ্ছে মাস্ট কোষ একটু কমেন্ট করে আমাকে জানাও একটু কমেন্ট করে আমাকে জানাও যে অ্যালার্জি সৃষ্টি করে কোন কোষ অ্যালার্জি সৃষ্টি করে কোন কোষ একটু কমেন্ট করে আমাকে জানাও গুড ভেরি গুড অ্যালার্জি সৃষ্টি করে হচ্ছে মাস্ট কোষ রাইট ঠিক আছে কারো কারো কমেন্ট করলাম সানজিদা কমেন্ট করেছো রফিকুল কমেন্ট করেছো তাসলিমা তৌফিক মেহরাব কমেন্ট করেছো ভেরি গুড অ্যাকচুয়ালি দেখো তারপরে মাস্ট কোষ তাই না তাহলে মাস্ট কোষের কথা তোমরা পড়ছো মাস্ট কোষ খরণ করে হিস্টামিন খরণ করে এই যে হিস্টামিন ক্ষরণ করে হিস্টামিন ক্ষরণ কিন্তু তোমরা অধ্যায় চারেও অনেক কিছুতে পড়ে আসছিলা যে কারা কারা হিস্টামিন করে এখানেও আবার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ তাহলে একটু কমেন্ট করে বলো তো মাস্ট কোষ কি খরণ করে এই যে মাস্ট কোষে অ্যালার্জির জন্য দেয় আর অ্যালার্জি হলে পারে আমরা কি খাই অ্যান্টি হিস্টামিন খাই না অ্যান্টি হিস্টামিন কারণ অ্যালার্জি বাড়ায় দিচ্ছে কে হিস্টামিন তাহলে হিস্টামিন মাস্ট কোষ থেকে আসলো ওই হিস্টামিন সারা শরীরে অ্যালার্জি করতেছে আর কি এই আমি যদি অ্যান্টিহিস্টামিন খাই তাহলে অ্যান্টিহিস্টামিন খাইলে এই মাস্ট কোষের কার্যকারিতা নষ্ট হয়ে যেতে পারে তাহলে এই জন্য কি হলো আমরা আমাদের অ্যালার্জি থেকে বেঁচে গেলাম তাহলে আমরা কি খাই অ্যান্টিহিস্টামিন খাই তাহলে এই জিনিসটা আমরা একটু দেখে রাখলাম আচ্ছা গুড ডেনড্রাইটিক কোষ ডেনড্রাইটিক কোষটি তকে এবং মিউকাস পর্দার ল্যাঙ্গার হেন্স কোষ বা বিভিন্ন যে কোষগুলো আছে এগুলোকে আমরা বলি হচ্ছে ডেনড্রাইটিক কোষ আর সাম্প্রতিক গবেষণায় প্রমাণিত হয়েছে দেখো তো সাম্প্রতিক গবেষণায় কি প্রমাণিত হয়েছে লাইনটা একটু দেখে রাখবো এসব কোষ সিডি ফোর প্লাস টি কোষে রূপান্তরিত হয়ে বিপুল পরিমাণ এইচআইভির সাথে যুক্ত হয়ে এদেরকে ধ্বংস করে তার মানে এইচআইভির সাথে সম্পৃক্ততা আছে বা এইচআইভিকে জীবাণুকে ধ্বংস করার চেষ্টা করে কে বেশি ডেনড্রাইটিক কোষ এই কাজটা করার চেষ্টা করে কিন্তু কি এসব কোষ সিডি ফোরে রূপান্তরিত হয় তারপরে সে কোষের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে অর্থাৎ এইচআইভি ভাইরাসের বিরুদ্ধে কাজ করে এইচ তো কোষ না এইচ ভাইরাসের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করে রেন কোষ ওকে টি কোষ ও বি কোষের মধ্যে পার্থক্য ডেফিনেটলি একবার রিডিং দিবা তবে যে জিনিসটা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা সেটা কি বলতো যে এই যে পাঁচ নাম্বার পয়েন্ট এরা ক্যান্সার কোষ ধ্বংস করতে পারে কারা টি কোষ টি কোষ অত্যন্ত পাওয়ারফুল মনে রাখবা টি কোষ কি অত্যন্ত পাওয়ারফুল একটা কোষ এই টি কোষ কিন্তু কি করতে পারে ক্যান্সার কোষকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে কিন্তু কি এরা ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে না বি কোষ কি ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে না একটু কমেন্ট করে আমাকে জানতো যে কারা আসলে ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে একটু কমেন্ট করো সেটা হচ্ছে ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে কি কোষ কোষ হচ্ছে আমাদের ক্যান্সার কোষকে ধ্বংস করতে পারে এটা একটু দেখায় রাখো মানবদের প্রতিরক্ষা ব্যবস্থা অনাক্রম বিদ্যা তাই না বলো এখানে হচ্ছে কি বিদ্যা বা ইমিউনোলজি আমরা বলি এই ইমিউনোলজি যেখানে আছে সেখানে একজন বিজ্ঞানী নাম অবশ্যই থাকবে তার নাম কি জেনার তাই না জেনার এই এডওয়ার্ড জেনার কি করেছিল বলো অ্যাডওয়ার্ড জেনার সতেরোশো সালে গুটি বসন্তের টিকা আবিষ্কারের মাধ্যমে ইমিউনোলজি সম্পর্কে ধারণা দেন ফাদার অফ ইমিউনোলজি জাস্ট এইটুকু কমেন্ট করো ফাদার অফ ইমিউনোলজি কাকে বলা হয় অ্যাডওয়ার্ড জেনারকে বলা হয় ফাদার অফ ইমিউনোলজি মনে রাখবা ইমিউনোলজি রিলেটেড যদি কোনো জনক আবিষ্কারক এই ধরনের প্রশ্ন আসে অপশনে দুইজন ব্যক্তির কথা অবশ্যই অবশ্যই থাকবে সেটা হইল অ্যাডওয়ার্ড জেনার এবং লুই পাস্তু এবং কনফিউশন তোমার এই দুইজনের মধ্যেই হবে তো এই জিনিসটা আমাদের যেন ভুল না হয় যে আমরা অ্যাডওয়ার্ড জেনার এবং লুই পাস্তুর এই দুইটা জিনিসের মধ্যে ভুল করে ফেলি তাহলে অ্যাডওয়ার্ড জেনারের নাম যেখানেই আছে মনে রাখবা ওইটা টিকা রিলেটেড কথা আর টিকা মানেই হচ্ছে সেটা ইমিউনোলজির সাথে সরাসরি জড়িত আর ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি লুই পাস্তুরের নাম তোমরা পড়ছিলা কিসের সাথে লুই পাস্তুরের নাম তোমরা ব্যাকটেরিয়া তারপরে হচ্ছে অনুজীবের ওই সাথে পড়েছিলা তাই না তাহলে লুই পাস্তুরের সাথে তোমরা দেখতেছ মাইক্রোবায়োলজি অর্থাৎ ফাউন্ডার অফ মাইক্রোবায়োলজি হচ্ছে লুই পাস্তুর তাহলে ফাদার অফ ইমিউনোলজি কে আর ফাদার অফ মাইক্রোবায়োলজি কে একটু কমেন্ট করে আমাকে জানাও আচ্ছা প্রতিরক্ষার মধ্যে এখানে দেখো একটা সহজ কথা লেখা যায় সহজাত প্রতিরক্ষাকে আমরা বলি নন স্পেসিফিক সহজাত প্রতিরক্ষাকে আমরা কি বলি নন স্পেসিফিক প্রতিরক্ষা আর এখানে কি আছে সহজাত প্রতিরক্ষা আর এখানে আছে অর্জিত প্রতিরক্ষা তাহলে সহজাতকে আমরা বলি নন স্পেসিফিক আর অর্জিতটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক অর্জিত মনে রাখার উপায় কি অর্জিত মনে রাখার টেকনিক হচ্ছে আসল ছোট্ট করে এক জায়গায় লিখে রাখো অর্জিতটা কি আসল তাহলে এটা একটু কমেন্ট করো অর্জিত মনে রাখার টেকনিক কি আসল আসলে কি অ্যান্টিবডি স্মৃতিকোষ লিম্ফোসাইট আসলে কি অ্যান্টিবডি স্মৃতিকোষ লিম্ফোসাইট সবাই একটু নেমোনিক্সটা কমেন্ট করো সবাই একটু কমেন্ট করে জানাও আচ্ছা ঠিক আছে এবার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আসো দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে আমরা একটা নেমোনিক্স ফলো করি সেটা হচ্ছে কম পড়ে পাইজা কি করে কম পড়ে নেমোনিক্সগুলো যদি ভালো মনে রাখতে পারো তাহলে এই চ্যাপ্টারের মতো সোজা চ্যাপ্টার হইতেই পারে না নেমোনিক্স ভুলে গেলে এই চ্যাপ্টারের মতো কঠিন চ্যাপ্টার আর একটাও নাই তাহলে ফাইজা যেটা ফাইজা কি করতেছে কম পড়তেছে তোমাদের মধ্যে ফাইজা নামে যদি কেউ থাকো যদি কম পড়াশোনা করে থাকো তাহলে এখনই সময় ভালো করে পড়া ঠিক আছে ওকে তাহলে ফাইজা ফাইতে কি হবে বলো তো ফাতে হবে ফ্যাগোসাইট ফাতে কি হবে ফ্যাগোসাইট তারপরে রসইতে কি হবে বলো রসইতে হবে ইন্টারফেরন যাতে কি হবে জ্বর তারপরে কি কম পড়ে কতে কি কমপ্লিমেন্ট মতে কি হবে বলো তো মতে কি হবে মতে আমরা ম্যাক্রোফেস পড়ছি না এবং মতে আমরা কোষ বলতে পারি না মতে মতে তুমি যেটা মনে রাখতে চাও প পতে হলো প্রদাহ রে রেতে কি হবে বলো রতে কি রক্ত তঞ্চন সবার লাস্টে আছে রতে কি রক্ত তঞ্চন সবাই একটু কমেন্ট করে ফেলো সেটা হচ্ছে হ্যাঁ ফাইজা কম পড়ে দেখি ফাইজা নামে কেউ কমেন্ট করে কিনা ফাইজা কম পড়ে সানজিদা তিসা সুয়াতি কমেন্ট করেছো আন্টি রাইটিং থেকে সম্ভবত সাদিয়া জান্না সুস্মিতা সাহা ওকে ভেরি গুড নসরাত কম কমেন্ট করেছ প্রীতি কম্পরে ও মাই গড প্রীতি কম্পরে প্রীতি এভার্কে আচ্ছা আলআম আচ্ছা ঠিক আছে গুড ভেরি গুড আচ্ছা তৃতীয় প্রতিরক্ষা স্তর আর প্রথম দ্বিতীয়টা যদি আমরা পারি তাহলে প্রথমটা আমাদের দরকার আছে প্রথমটা আমরা এমনিতেই পারব প্রথম প্রতিরক্ষা স্তরটা আমরা রিডিং দিয়ে দিতে পারি এখানে তুমি একটা জিনিস একটু দেখে রাখবা ভালো করে সেটা হচ্ছে এই যে ঘাম গ্রন্থিও শ্বেত গ্রন্থি থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি অর্থাৎ ঘামগ্রন্থি এবং গ্রন্থি থেকে কি হবে সেটা হচ্ছে ঘাম গ্রন্থি এবং শ্বেতগ্রন্থি থেকে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি হবে এবং ক্যাথিলোসিডিন ত্বককে স্ট্রেপ্টোকাসের হাত থেকে রক্ষা করে নামটা একটু কঠিন একটু ভালো করে দেখে রাখবে যে ক্যাথিলোসিডিন এটা কি হয় এটা হলো স্ট্রেপ্টোক্কাসের সংক্রমণ থেকে রক্ষা করে স্ট্রেপ্টোক্কাসের সংক্রমণ থেকে কে রক্ষা করে ক্যাথিলোসিডিন নামটা একটু যেন দেখে রাখো আর ত্বকের ভিতরে গাঠনিকভাবে কেরাটিনময় এই জিনিসটাও দেখবা ত্বকের বাইরের স্তরের নাম কি এপিডার্মিস ত্বকের বাইরের স্তরের নাম কি এপিডার এটা যেন পারো আচ্ছা সিলিয়া এবং মিউকাস কোথায় থাকবে আমাদের শ্বাসনালিতে থাকবে কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটা বলো তো সেটা হলো ইমিউনোগলিন এ লাইসোজাইমজাইম এবং ইমিউনোগিন এ থাকে কোথায় মিউকাসে সবাই কমেন্ট করো একটু যে সেটা হচ্ছে মিউকাসে কোন ইমিউনোগ্লোবিলিন থাকে খুবই সহজ আমরা আর ম্যাক্সিমাম দশ মিনিট নিব এর বেশি লাগবে না ঠিক আছে একটু আমাকে কমেন্ট করে বলো যে সেটা হইল যে আমাদের এই মিউকাসে কোন ইমিউনোগ্লোবিলিন থাকে একটু কমেন্ট করে বলো তো যে মিউকাসে কোন ইমিউনোগলোবিল এর উপস্থিতি থাকে হ্যাঁ ভেরি গুড মিউকাসে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন এর উপস্থিতি থাকে ভেরি গুড অশ্রু এবং লালার কথা যদি বলি লাইসোজাইম এনজাইম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে অশ্রু মিউকাস এবং লালায় যথাক্রমে লাইসোজাইম এনজাইম এগুলো আমাদের থাকতে পারে তাহলে এইখানে আমরা মনে রাখবো যে অশ্রু মিউকাস এবং হচ্ছে লালা এখানে কি থাকবে লাইসোজাইম এনজাইম থাকবে দ্যাটস ইট সিরুমেনটা আমরা জানি যে সিরুমেন আমাদের কানে থাকবে পোস্টিকনালির অ্যাসিডের সম্পর্কেও আমরা জানি রেচন এবং জননতন্ত্র এই জায়গাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট খেয়াল রাখবা সেখানে কি ল্যাকটিক অ্যাসিড আছে রেচন এবং জননতন্ত্রে একটাই অ্যাসিডের কথা মনে রাখবো সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড সবাই একটু কমেন্ট করো রেচন জননতন্ত্রে কোনটি পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় এটা একটু কমেন্ট করবা আর ক্যান্ডাইডা কি করে ক্যান্ডাইডা বংশবৃদ্ধি ঘটিয়ে ক্ষত রোগের সৃষ্টি করে ক্যান্ডিডা হচ্ছে এক ধরনের ফাঙ্গাস এবং এই ক্যান্ডিডাটা কি করবে রেচন ও জননতন্ত্রে ক্ষত রোগের সৃষ্টি করতে পারে দুটো জিনিস একটু আমাকে কমেন্ট করে বলো যে সেটা হচ্ছে রেচন জনতন্ত্রে রেচন ও জননতন্ত্রে ক্ষত রোগের সৃষ্টি করতে পারে কে সেটা হচ্ছে ক্যান্ডিডা আর যদি বলে যে রেচন ও জনতন্ত্রে কোনটি বিদ্যমান সেটা হচ্ছে কি ল্যাকটিক অ্যাসিড এগুলো সাধারণত আমাদের খুব বেশি লাগে না একটু রিডিং দিতে থাকবা এগুলো এগুলো রিডিং পড়লেই মোটামুটি হবে অ্যানজাইম বা অ্যাসিডের ক্রিয়া এগুলো রিডিং দিবা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ফ্যাগোসাইটের কাজ এগুলো আমরা আগেই খুব ভালো করে পড়ে ফেলছি সহজাত মারণ কোষ থেকে কি কি আসে সেটা আমরা জি পিসি উপরেই পড়ে ফেললাম প্রদাহের কথা আমরা পড়ছি কমপ্লিমেন্ট কতটা থাকে বিশ ধরনের প্লাজমা প্রোটিন নির্মিত এটা আমরা একটু দেখে রাখলাম সাইটোকাইন আমরা দেখছি ইন্টারফেরন এখানে একটা জিনিস দেখবা ইন্টারফেরনের কিন্তু একটা কথা আছে সেটা কি সেটা হলো ভাইরাস আক্রান্ত কোষ ইন্টারফেরন তৈরি করে যদি বলে যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে কোনটি তৈরি হয় পরীক্ষায় কিন্তু এটা পারতে হবে ভাইরাস আক্রান্ত কোষ থেকে কোনটি তৈরি হয় একটু কমেন্ট করে জানাও তো যে ভাইরাস আক্রান্ত কোষ থেকে কোনটি তৈরি হয় ভাইরাস আক্রান্ত কোষ থেকে তৈরি হয় হচ্ছে আমাদের ইন্টারফেরন একটু কমেন্ট করে আমাকে জানাও ভাইরাস আক্রান্ত কোষ থেকে কোনটি তৈরি হয় এটা হচ্ছে আমাদের ইন্টারফেরন তৈরি হয় জ্বরের ক্ষেত্রে আমরা জানি পাইরোজেনের কথাটা আমরা কিন্তু আগেও পড়ছি তাই না ক্লাস করার জন্য আইডি খুলছি কমেন্ট বক্স তো তোমারই দখলে ক্লাস করার জন্যই তো আইডি খুলছো কমেন্ট পড়ার জন্য খুলছো আচ্ছা সেটা হচ্ছে জ্বর জ্বরের কি পাইরোজেন মস্তিষ্কের হাইপোথেল পরিবর্তন ঘটায় এবং উচ্চতর তাপমাত্রায় জ্বর আসে ঠিক আছে তাহলে পাইরোজেনের কথাটা একটু পড়বা আচ্ছা এরপরে কি সেটা হচ্ছে জ্বর সৃষ্টিকারী উপাদান এক কথায় পাইরোজেন নামে অভিহিত করা হয় একটু কমেন্ট করে জানাও যে জ্বর আসলে কার জন্য আসে জ্বর আসে কার জন্য পাইরোজেনের জন্য একটু কমেন্ট করে বলো যে জ্বর কার জন্য আসে পাইরোজেনের জন্য আসে এগুলো আমরা খুব ভালো করে জানি যে একটা নিউট্রোফিল সেই নিউট্রোফিলটা কি করতে পারে 70% একজন স্বাভাবিক মানুষের কতটুকু থাকে সেটাও আমরা জানি একটা নিউট্রোফিল তিন থেকে বিশটা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে এইটা একটু কমেন্ট করে জানাবা যে একটা নিউট্রোফিল কয়টা ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে তিন থেকে বিশটা এইটা একটু কমেন্ট করে জানাও এবং ফোরটি মাইক্রোমিটার পার মিনিট চলন মাইক্রোমিটার পার মিনিট চলন কে প্রদর্শন করে সেটা হচ্ছে নিউট্রোফিল নিউট্রোফিল হচ্ছে মাইক্রোমিটার পার মিনিট ক্ষণপদীয় চলন প্রদর্শন করে এটাও একটু দেখে রাখবে ম্যাক্রোফেজ আমরা জানি যে মনোসাইটটা যদি বড় হয়ে যায় তখন সেটাকে কি বলা হয় ম্যাক্রোফেজ বলা হয় ম্যাক্রোফেজ সেই একই ফোরটি মাইক্রোমিটার পার মিনিট গতিতে ক্ষণপদীয় চলনের সাহায্যে স্থানান্তরিত হয় ম্যাক্রোফেজের কাজ নিশ্চয়ই ফ্যাগোসাইটোসিস করা আমরা সেগুলো জানি আচ্ছা ফ্যাগোসাইটোসিসের ধাপ আমরা খুব ভালো রিডিং একটু দিয়ে দিবে আর তৃতীয় স্তর সেখানে আমাদের হচ্ছে কী দেওয়া আছে দেখো তো জিনগত অনাক্রম্যতা একটু রিডিং দিবে আর মেইনলি যেটা আমাদের লাগবে সেটা আমি সরাসরি চলে যাচ্ছি সেটা হলো সক্রিয় প্রতিরক্ষা এবং অক্রিয় প্রতিরক্ষা এই দুইটা জিনিসে তোমরা প্যাস লাগাও আমি এই দুইটা জিনিস তোমাদের একটু ভালো করে হাইলাইট করে দিব আজকের পরে যেন কখনো ভুল না যায় দুইটা জিনিসের মধ্যে থেকে এমসিকিউ আসলে তোমরা খুব বেশি ভুল করো সেটা হচ্ছে এই সক্রিয় অক্রিয় প্রাকৃতিক কৃত্রিম আর হচ্ছে কোনটা কোন ধরনের টিকা এই দুইটা ছক যদি তুমি এনশিওর করতে পারো দুইটা ছক যদি ক্লিয়ার রাখতে পারো তোমার প্রতিরক্ষার চ্যাপ্টার কিছুই না আমি কথা বুঝাতে পারলাম দেখো এইখানে সক্রিয় অক্রিয় বোঝার সবচেয়ে সহজ টেকনিক কি তুমি প্রথমে চলে আসো প্রাকৃতিক নাকি কৃত্রিম আগে এই আলাপে আসো প্রথমেই আলাপ করব আমরা এটা নিয়ে যে সেটা হলো এটা কি প্রাকৃতিক নাকি এটা কৃত্রিম তো আমরা যদি প্রথমে বলি যে এটা কৃত্রিম তাহলে মনে রাখবো যেখানে ইনজেকশন আছে যেখানে ইনজেকশন আছে সেই জিনিসটাই হচ্ছে কৃত্রিম যেখানে ইনজেকশন আছে কমেন্ট করো যেখানে ইনজেকশন আছে সেটাই কি কৃত্রিম তাহলে কৃত্রিম ইকুয়াল টু কি কৃত্রিম ইকুয়াল টু কি কৃত্রিম টু হচ্ছে ইনজেকশন একটু কমেন্ট করে বলো তো কৃত্রিম ইকুয়াল টু কি কৃত্রিম ইকুয়াল টু হচ্ছে ইনজেকশন কৃত্রিম ইকুয়াল টু কি কৃত্রিম ইকুয়াল টু হচ্ছে ইনজেকশন এটা একটু মাস্ট জানতে হবে যে কৃত্রিম মানে কি কৃত্রিম মানেই হচ্ছে ইনজেকশন ভেরি গুড আচ্ছা এখন তুমি ইনজেকশন দিছো যদি সেই ইনজেকশনটা ভ্যাকসিন হয় যদি সেই ইনজেকশনটা ভ্যাকসিন হয় ফেল করো যদি ভ্যাকসিন হয় তাহলে সক্রিয় যদি ভ্যাকসিন হয় তাহলে কি সক্রিয় এবার প্রথম পরীক্ষায় তোমার যে ভাই মনে রাখবো কিভাবে আচ্ছা ভ্যাক্স জিনিসটা যদি লিখতে চাই ভ্যাক্স ভ্যাক্স তাহলে স আসে না জিনিসটা যদি লিখতে চাই তাহলে কি আসে সেটা বলো আর এখানে কি লিখছে অ্যান্টিবডি প্রবেশ করানো অ্যান্টিবডি শব্দের ভিতরে কোথাও কি স আছে। অ্যান্টিবডি শব্দের ভিতরে কোথাও কি স আসে আমি কি বলছি ইনজেকশন থাকলে কৃত্রিম তাহলে আমি কৃত্রিম পেয়ে গেছি এরপর তুমি দেখো একটাতে অ্যান্টিবডি যাচ্ছে অ্যান্টিবডি শব্দের মধ্যে কোথাও কি স আছে নাই ভ্যাকসিনের মধ্যে স আছে তাহলে যেখানে স আছে সেটা সক্রিয় প্রতিরক্ষা তাহলে যেটা বাকি থাকবে সেটা অক্রিয়র মধ্যে চলে যাক কোনো অসুবিধা নাই তো অক্রিয়তে অ্যান্টিবডি অতে অ্যান্টিবডি অতে অক্রিয় শেষ এবার বাকি থাকলো আর দুইটা এখন যদি তোমার শরীর ইনভলভ থাকে তোমার নিজের শরীর যদি এখানে জড়িত থাকে সেখানে হাসপাতাল বা ক্লিনিক হাসপাতাল বা ক্লিনিক যদি হয় তাহলে সেটা সক্রিয় কেন হাসপাতাল বা ক্লিনিক কেন সক্রিয় তুমি যদি দেখো বাংলাদেশের যে কোনো হসপিটালে তুমি যাও আড়াইশো বেডে যাও বা অন্য যে কোনো হাসপাতালে তুমি যদি যাও তাহলে তুমি দেখবা হাসপাতাল কি এক মোমেন্টের জন্য বসে আসছে ডক্টররা কি বসে থাকতে পারতেছে রোগীরাই কি শটপট কমতেছে তাদের বলো রোগী আসতেছে রুগীর ট্রিটমেন্ট চলতেছে অনেক রুগী সুস্থ হচ্ছে অনেক রুগী মারা যাচ্ছে তাহলে হাসপাতাল কি কন্টিনিউয়াস রাত দিনে রাতে সবটা সময় একটা হসপিটাল কি থাকে সক্রিয় থাকে তাহলে একটা হাসপাতাল বা একটা ক্লিনিক যেটাই তুমি বলো সেটা কি কি আছে সক্রিয়তার মধ্যে আছে আর অবশ্যই সেখানে তো ইঞ্জেকশনের কোনো আলাপ নাই তাহলে সেটা প্রাকৃতিক হবে আর উল্টাটা অক্রিয় হয়ে যাবে যারা আরেকটু ভালো করে বুঝতে চাও তারা এই জায়গাটা পজ করে নিয়ে মাথা ঠান্ডা করে আরেকবার বুঝবা আমি কিন্তু পুরো জিনিসটা তোমাদেরকে বলে দিছি যে হাসপাতাল বা ক্লিনিক সময় কি থাকবে সক্রিয় থাকবে আর ইনজেকশনের মাধ্যমে স আছে দেখে সক্রিয় স আছে সক্রিয় আর আছে এটা অক্রিয় হয়ে গেছে এইটুক যদি তুমি পারো ইনশাল্লাহ এই চারটা থেকে তোমার ভুল যাবে না অর্জিত প্রতিরক্ষা এমএইচসি একটু দেখবা মেজর কমপ্লেক্স বলি আমরা দেহের প্রতিরক্ষায় স্মৃতিকোষের ভূমিকা রিডিং দিবা অ্যান্টিজেন যেগুলো আছে এখানে দেখো যে আমাদের এই যে অ্যান্টিবডি অ্যান্টিবডি যখন আমরা বলি আমাদের অ্যান্টিবডিতে কথা আমরা জানি অ্যান্টিবডির গঠন এই অ্যান্টিবডির গঠনের মতো তো সোজা জিনিস নয় দুই ধরনের পলিপেপটাইড শৃঙ্খল থাকে একটা লম্বা ভারী শৃঙ্খল থাকে আর হালকা শৃঙ্খল থাকে পঞ্চাশ থেকে সত্তর আর তেইশ ডাল্টনের এই হিসাবটাও কিন্তু আমরা মোটামুটি জানি তাই না কিন্তু আমাদের সমস্যা হয় যে এই যে অ্যান্টিবডির গঠন এখানে ডাইসালফাইড বন্ড আছে কয়টা তিনটা এই জিনিসটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে একটা অ্যান্টিবডিতে কয়টা ডাইসালফাইড বন্ড থাকে এটা একটু কমেন্ট করে আমাকে জানাও যে একটা অ্যান্টিবডিতে কয়টা ডাইসালফাইড বন্ড থাকে তিনটা ডাইসালফাইড বন্ড থাকে শেষ আচ্ছা সবাই জানো যে ইমিউনোগ্লোবিউলিন জি এই ইমিউনোগ্লোবিউলিন জিটা কি হয় বলো তো এটা সবচেয়ে বেশি তাহলে সবচেয়ে বেশি কোন ইমিউনোগ্লোবিউলিন থাকে ইমিউনোগ্লোবিউলিন জি সবচেয়ে বেশি থাকবে এবং সবচেয়ে বেশি যেটা থাকবে সেই জিনিসটাই কি হয় মায়ের শরীর থেকে বাচ্চার শরীরে চলে আসতে পারে অমরার মাধ্যমে তাহলে এটাকে ম্যাটারনাল অ্যান্টিবডিও বলা হয় তা মায়ের দেহ থেকে যদি বাচ্চার বডিতে কন্টিনিউয়াসলি আসতে থাকে তাহলে এটার আকারটা কেমন হইতে হবে আকারটা ছোট হইতে হবে আকারটা কেমন হইতে হবে আকারটা ছোট হইতে হবে তাহলে এই ছোট আকারের এটা কি সবচেয়ে ছোট তাহলে এটা অ্যামাউন্টে সবচেয়ে বেশি এটা আকারে সবচেয়ে ছোট এবং এটা মায়ের বডি থেকে বাচ্চার বডিতে সুন্দরভাবে প্রবেশ করতে থাকে ঠিক আছে ইমিউনোগ্লোবিউলিন এম ইমিউনোগ্লোবিউলিন এম এর সাথে সবচেয়ে বেশি কোনটা জড়িত ব্লাড গ্রুপ ইমিউনোগ্লোবিউলিন এম এর সাথে সবচেয়ে বেশি কোনটা জড়িত ব্লাড গ্রুপ জড়িত তাহলে বলো ব্লাড গ্রুপের সাথে কোনটা ইমিউনোগ্লোবিউলিন এম আচ্ছা আর আইজিএ আইজিএ কি যদি ফ্লুইড থাকে তাহলে ফ্লুইডের সাথে সম্পর্ক হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন এর যেমন দেখো মিউকাস ঝিল্লির কথা আমরা উপরে পড়ে আসছিলাম মিউকাস ঝিল্লির কথা আমরা পড়ে আসছি লালা অশ্রু তাই না লালা অশ্রু এবং কি মায়ের শাল কিন্তু এটা পাওয়া যায় তার মানে কি বললাম যেখানে লিকুইড আছে মায়ের শাল দুধ একটা লিকুইড তারপরে লালা লিকুইড অশ্রু লিকুইড তাই না মিউকাস এই জায়গাটা থেকেও লিকুইড পদার্থ আসে তাহলে এগুলাতে কি থাকবে ইমিউনোগিন এ থাকবে ভেরি গুড তাহলে একটু কমেন্ট করো যে আমাদের ফ্লুইড যে জাতীয় পদার্থ আছে সেখানে কোনটা থাকে ডি পরিমাণের কথা কি লেখা আছে বলো এক পার্সেন্টের কম হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ডি কিন্তু সে কি করে ওই এক পার্সেন্টই আবার কি করতে পারে বি কোষকে সক্রিয়করণে ভূমিকা রাখতে পারে ইমিউনোগ্লোবিলিন ই যেটা আছে সেটা কি পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটার পরিমাণ দেখো আরও কম এবং সবচেয়ে কম পয়েন্ট ওয়ান পার্সেন্ট এইটা আমরা দেখবো এবং এটা কি দুর্লভের কথা লেখা আছে বিভিন্ন অ্যালার্জির কথা লেখা আছে দ্যাটস ইট এখান থেকে আমাদের অন্য কিছু দরকার নাই তাহলে একটু কমেন্ট করো যে ফ্লুইডে কোনটা থাকবে ফ্লুইড থেকে কোনটা আসবে এবং হচ্ছে আমাদের দুর্লভ ইমিউনোগ্লোবিউলিন কোনটা এবার আমরা আমাদের মেইন যে জায়গাটা ভ্যাকসিনেশন সম্পর্কে আমরা এই যে জীবাণুর ব্যাপারগুলো আমরা উপরে একটু পড়ে ফেলছি এখন আমরাদের যে জায়গাটাতে সমস্যা সবচেয়ে বেশি হয় ভ্যাকসিনের প্রকারভেদ এইটাই কিন্তু আমাদের আজকের লাস্ট টপিক এবং আমি জানি যে বইতে কিছু এক দুইটা বেশি আছে তো বই এবং হচ্ছে তোমাদের মাস্টার বুক সবকিছু মিলাই আমি তোমাদেরকে যেভাবে বলে দিব ঠিক সেভাবেই তোমরা পরীক্ষার জন্য পড়বা প্রিপারেশন নিবা আমি কিন্তু তোমাদের মুখে বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে এটা ফার্স্ট অফ অল খেয়াল করো এই জায়গাটা যারা যারা অনলাইনে আছো সবাই একটু এই জায়গাটা হাইলাইট করো অনলি ফাইভ মিনিটস লাগবে আমাদের এই ছবটা পড়লে আমাদের এই কিন্তু চ্যাপ্টারে আর কিছু আমাদের দরকার নাই খেয়াল করো মৃত বা নিষ্ক্রিয় কিল্ড অর ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন এর মানে হচ্ছে এই জিনিসটাকে তোমার শরীরে যখন প্রবেশ করানো হবে তখন সে অলরেডি কি সক্রিয়তার লক্ষণ নাই অর্থাৎ ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বাংলা পড়বে ইংলিশও পড়তে হবে এইখানে এত বড় একটা লাইন আমি কি দিয়ে মনে রাখবো নেমোনিক্সটা আমি দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে নিরার পোলা কই হে সবাই লিখে রাখো নিরার পোলা কই হে এখান থেকে কিন্তু কোশ্চেন আসে কোশ্চেন ইনশাল্লাহ আসবে এটাই আমাদের আজকের লাস্ট ছক এটা পড়া হয়ে গেলে আমাদের ক্লাস শেষ সেটা হচ্ছে নির আর পোলা কই হে কোনটা দিয়ে কি বোঝায় আমি বলে দিচ্ছি সেটা হলো দেখো নিতে হইলো আমাদের এই যে নিষ্ক্রিয় টিকা সেটা বললাম ঠিক আছে রতে কি রতে হচ্ছে আমাদের র্যাবিস রতে কি রতে হচ্ছে আমাদের র্যাবিস তারপরে কি প পতে হচ্ছে আমাদের পোলিও পতে পোলিওর পাশাপাশি মনে রাখবা বা লিখে রাখবা সেটা হচ্ছে প্লেগ লিখে রাখো পথে পোলিওর পাশাপাশি লিখে রাখো হচ্ছে প্লেগ পোলিও আছে প্লেগ আছে প্লেগটা সবাই কমেন্ট করো এখানে আরেকটা কি আছে প্লেগ আছে আচ্ছা তারপরে কি বলছি যে সেটা হলো কই কতে কি কতে হচ্ছে কলেরা কতে হচ্ছে কলেরা তারপরে কি কলেরার পরে রসই রসইতে কি হবে ইনফ্লুয়েঞ্জা তাহলে কই হইল তারপরে হে হেতে হইল হেপাটাইটিস এ হেপাটাইটিস এ আচ্ছা এখন এই জিনিসটা আরো একবার আমি বলে দিচ্ছি নিরার পোলা কই হে নিতে কি হবে নিতে হচ্ছে নিষ্ক্রিয় তারপরে কি নিতে পতে হচ্ছে আমাদের কি হবে বলো রতে হলো আমাদের র্যাবিস তারপরে প পতে পোলিও পতে প্লেগ তারপরে কি লা লাতে হচ্ছে আমাদের এখানে কিছু নাই কতে হইল কলেরা ইনফ্লুয়েঞ্জা এবং হচ্ছে এখানে হেতে হইল হেপাটাইটিস এ গেল শেষ জীবন মৃত টিকা যেটার শক্তি কমানো হয়েছে কমানো হয়েছে তুমি কমায় দিসো সেখানে কি আছে আর কি বলা আছে লাইভ ভ্যাকসিন জীবন মৃত আমরা বলি না জীবিত থেকেও মৃত তার মানে কি জীবিত থেকেও মৃত আসলে তো মরে নাই জীবিত তো আছে তাহলে জীবিতকে কি বলা হয় শক্তিরা হ্রাস শক্তি কমছে ও কিন্তু মরে নাই ইংলিশ জানতে হবে অ্যাটিনিউটেড বা লাইভ ভ্যাকসিন এখানে তোমার কি কি আছে দেখো এইখানে এক দুইটা ডিটেইলস আছে তাই তো বইতে এক্সট্রা আছে এখানে নেমোনিক্সটা মনে রাখবা লিখে দিচ্ছি এখানে আমি উপরেই লিখে দিচ্ছি আচ্ছা আমি এখানে লিখে মামি সাবিনার যক্ষা হলো কি লিখে দিলাম চিটার মামি সাবিনার যক্ষা হলো আগে পড়া অনুসারে চিটার মামি এইটুকু দিয়েই মনে রাখা তো এখন এক্সট্রা মনে রাখার জন্য আমরা এইটুকু লিখলাম এখন এখানে কি কি আছে দেখো চিতে হচ্ছে আমাদের চিকেন পক্স ভেরি ইজি চিতে হচ্ছে চিকেন পক্স চিকেন পক্স মানে পানি বসন্ত তাতে কি টাতে হচ্ছে টাইফয়েড রতে কি রতে হচ্ছে রুবেলা তারপরে মামি এখানে হচ্ছে মামস এবং মনে রাখবা মিজেলস মিজেলস বাংলায় কিন্তু হাম আছে পরীক্ষার সময় তোমার হাম আসলো তুমি বলতে পারলা না যে হাম আসলে কোথায় আছে এটা কিন্তু হবে না হাম কিন্তু হলো মিজেলস বাংলা ঠিক আছে এটা খেয়াল রাখবে আর হচ্ছে কি সাবিনা সাবিনা হচ্ছে আমাদের এই যে মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিন পোলিও ভ্যাকসিন দুই ধরনের একটা হলো সল্ক একটা হচ্ছে সাবিন এই যে সাবিন যেটা মুখে খাওয়ার যেটা ওইটা হইতেছে কিন্তু শক্তির হ্রাসের মধ্যে আর আইপিভি যেটা সেটা কিন্তু গেছে কোথার মধ্যে বলতো সেটা গেছে কিন্তু মৃত স্ক্রিয়র মধ্যে দ্যাটস ইট এটুক জানলে আমাদের হচ্ছে তাহলে সাবিনা কি হইছে যক্ষা হইছে যক্ষাটা এখানে লেখা নাই যক্ষাটা এখানে লিখে রাখবা শেষ এরপরে বিশ ভিত্তিক টিকা বিশ ভিত্তিক টিকার মধ্যে আমরা সহজে মনে রাখতে পারি কি টক্সয়েড তাই না টক্সয়েড তাহলে টি আছে আর ডি আছে টি আছে আর কি আছে ডি আছে টিতে হচ্ছে টিটেনাস বা ধনুষ্টঙ্কার আর ডিতে কি ডিপথেরিয়া টিতে টিটেনাস আর হচ্ছে ধনুষ টঙ্কার সবাই উপরের যে নেমোনিক্স বললাম চিটার মামি সাবিনার জক্ষা হলে এটা একটু কমেন্ট করে জানাও সাবিনা কেন বললাম সাবিনার কি সাবিনা হচ্ছে আমাদের মুখে খাওয়ার যেটা পোলিও ভ্যাকসিন ওইটাকে বলা হয় হচ্ছে স্যাবিন আর যেটা আইপিভি সেটাকে বলছি হচ্ছে সল্ট ঠিক আছে তাহলে এখানে টি আর ডি দিয়ে মনে রাখতে পারো সাব ইউনিট বা উপ একক সাব ইউনিট বা উপ একক দেখো সাব এস ইউ বি এই যে বি এই বি এর হেপাটাইটিস বি ভ্যাকসিন আর এখানে হিউম্যান প্যাপিলোমা একটা হলো এস আরেকটা আর একটা হলো এইস পিভি একটা হলো বিভি আর একটা কি পিভি দ্যাটস ইট কনজুগেট বা অনুবন্ধী টিকা কনজুগেট বা অনুবন্ধি টিকা এখানে আছে কি কনজুগেট মানে দুইটা জিনিসকে যুক্ত করো খেয়াল করো হিমোফাইলাস একটা ওয়ার্ড ইনফ্লুয়েঞ্জা টাইপ বি আরেকটা ওয়ার্ড নিউমো একটা ওয়ার্ড কক্কাল হচ্ছে আর একটা ওয়ার্ড তাহলে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আবার নিউমো কক্কাল দুইটা শব্দকে আলাদা করে জোড়া লাগাইছো অর্থাৎ তুমি কনজুগেট করছো বা অনুবন্ধন করে এটার থেকে তৈরি করছো অতএব এইটা কিন্তু এটার উদাহরণের মধ্যে চলে আসবে আর জিনিস এইটাই আমাদের লাস্ট যে আঠারো মাস বয়সের থেকে কিন্তু আমরা ডিপিটি এবং হচ্ছে যে ওপিভি দিয়ে থাকি আঠারো মাসের কথা লেখা আছে আর দশ থেকে ষোলো বছর বয়সে আমরা টিটি ভ্যাকসিন দিয়ে থাকি টিটা ভ্যাক্সটা কাদের দেওয়া হয় ফিমেলদেরকে দেওয়া হয় অতএব এই টিটা ভ্যাকসিন বা টিটা ভ্যাক্স যেটা আমরা বলি এটা হচ্ছে দশ থেকে ষোলো বছর বয়সে শুরু হয় আর এই ছয় দশ চোদ্দের ব্যাপারটা তোমরা জানো ছয় দশ চোদ্দ দেখো ডিপিটি ওয়ান টু থ্রি আর হচ্ছে ওপিভি ওয়ান টু থ্রি আর জন্মের এক মাসের মধ্যে দেওয়া হয় কি বিসিজি আর ওপি জিরো বিসিজি আর ওপিভি জিরো দেওয়া হয় আর এই ছয় দশ চোদ্দোর ব্যাপারটা জানবা নয় মাসে আমরা দিচ্ছি শুধু মিজেলস যে ভ্যাকসিন আছে নয় দ নয় মাসে এটা আমরা হচ্ছে মিডালসের ভ্যাকসিনটা দিচ্ছি আর হলো দশ থেকে ১৬ বছর বয়সে আমরা টিটেনার্সের ভ্যাকসিনটা দিচ্ছি ঠিক আছে তাহলে কি আমাদের ক্লাস মোটামুটি তোমরা বুঝতে পারছো আজকে যতটুকু আমি তোমাদের পড়াইলাম এটা কি তোমরা বুঝতে পারছো একটু হালকা কল বলো তো আমি জানি তোমাদের অনেকটা কষ্ট হয়েছে এবং অনেকটা কষ্ট করতেছো তোমরা বাট যেগুলো তোমাদের বললাম এনেমোনিজগুলো কি তোমাদের ক্লিয়ার হয়েছে আচ্ছা যেখানে যেখানে একটু গ্যাপ থাকবে সেই জায়গাগুলো একটু পজ করে নিয়ে আরেকবার একটু দেখবা ঠিক আছে ওকে তাহলে ইনশাল্লাহ আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করতেছি সামনে কোনো অনলাইন ক্লাসে বা অফলাইনেও তোমাদের সাথে ডিরেক্টলি দেখা হবে আমি নিজেও ওয়েট করতেছি তোমাদের সাথে অফলাইনে ক্লাস নেওয়ার জন্য ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম